দুর্নীতির শাখা প্রশাখা সিবিআই তদন্তের আলো ফেলার চেষ্টা করছে যেদিকে সেদিকেই একেবারে চমকে ওঠার মতো তথ্য সামনে আসছে। এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সেই রকমই একাধিক চমকে ওঠার মতো তথ্য রাখবো আপনাদের সামনে। আর সেই তথ্যগুলো থেকে প্রশ্ন উঠছে একটাই, দুর্নীতির শেকড়টা কি নিচের দিকে ছিল নাকি ওপরের দিকে, ক্রমশ ওপরের দিকে উঠছে। আর অবশ্যই আজকে কলকাতার আড়ামোড়া ভাঙল আতঙ্কে। জওহরলাল নেহরু রোডের ওপর আপনাদেরও অত্যন্ত চেনা একটা বাড়ি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, তার বহুতলে আগুন। 3 ঘন্টার অক্লান্ত চেষ্টায় শেষ পর্যন্ত আগুনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া গেল ঠিকই, কিন্তু ছাই চাপা দেয়া যাচ্ছে না গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, পরিকাঠামোর প্রশ্ন, পরিচালনার প্রশ্ন, এবং যার জন্য বারবার এই শয়ে শয়ে মানুষ প্রত্যেকটা ঘটনায় বিপন্ন হন, মৃত্যুমুখে পৌঁছে যান, কোটি কোটি টাকার সম্পত্তিহানি হয়। আবার আরেকবার শিরোনাম হয় জতুগৃহ কলকাতা, দায়টা আসলে কার। এবং এই অংশে, এই প্রথম অংশেও এমন একাধিক তথ্য আপনাদের সামনে রাখবো যা দেখতে দেখতে সত্যি আপনারা চমকে উঠবেন। আমরা আলোচনা শুরু করব। আমার একদিকে আছেন ফিরোজ আক্তার, প্রত্যক্ষদর্শী এবং আটকে পড়া মানুষ, এবং আপনারা বারবার যে দৃশ্য দেখে আজকে আতঙ্কিত হয়েছেন, একজন মানুষ এবং একদল মানুষ হাতে লাল শালু নিয়ে, লাল কাপড় নিয়ে নাড়ার চেষ্টা করছেন বাঁচার জন্য, তাদের আকুতি বারবার সকাল থেকে এই লাইভ টেলিভিশনে আমরা দেখিয়েছি, তাদের মধ্যে অবশ্যই ফিরোজ অন্যতম। তার পাশে রয়েছেন মলয় দাস, আরেকজন প্রত্যক্ষদর্শী এবং আটকে পড়েছিলেন, ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ আমাদের সঙ্গে আছেন, আছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। আমার অন্যদিকে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, যার রাজনৈতিক বিশ্বাসের জন্য আজকে তাকে ডাকিনি, ডেকেছি তার কারণ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং এই বিষয়ে আলোকপ্রাপ্ত হব বলে। তার পাশে রয়েছেন প্রদীপ বিশ্বাস, স্টেট ফায়ার সার্ভিসের প্রাক্তন কর্তা। তার পাশে অরুণাভ ঘোষ, কংগ্রেস নেতা, এবং আছেন অধ্যাপক দেবাশিস সরকার। আমি এই আলোচনা আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো আজকে যে ঘটনাক্রম আমাদের কলকাতাকে আর একবার ঘুম থেকে উঠতে না উঠতে আতঙ্কিত করে তুলেছে সেই ঘটনা। যে পাশে আমাদের অফিসে চলে আসবে, লোক আটকে রয়েছে, স্টিফেন কোর্টে আমরা দেখেছি কি হয়েছে। স্টিফেন কোর্ট আতঙ্কের স্মৃতি ফিরিয়ে ফের শহরের বহুতলে আগুন। এবার আগুন লাগলো চ্যাটার্জি ইন্টারন্যাশনালে। চ্যাটার্জি ইন্টারন্যাশনালের 16 তলা থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন ততক্ষণে 16 তলার জানলা দিয়ে বেরোতে শুরু করেছে আগুনের লেলিহান শিখা। এবিপি আনন্দর পর্দায় আগুনের এক্সক্লুসিভ ছবি, আগুন ছড়িয়ে পড়েছে গোটা 16 তলায়, বন্ধ করে দেওয়া হয় বিল্ডিং সংলগ্ন রাস্তার যান চলাচল। 16 তলায় আগুন, ধোঁয়া বেরোচ্ছে 15 ও 17 তলা থেকেও, বিল্ডিংয়ে আটকে বেশ কয়েকজন মানুষ, চারিদিকে বাঁচার আরতি, কেউ ওড়াচ্ছেন গামছা তো কেউ কাগজ, ক্রমেই ছড়িয়ে পড়ছে আগুন। তখনও আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি দমকল। এদিকে 16 তলা ছাপিয়ে আগুন পৌঁছে গিয়েছে 17 তলাতেও, ধোঁয়া বেরোতে শুরু করেছে বিল্ডিংয়ের অন্যান্য অংশ থেকেও, বিল্ডিংয়ের নিচে তখন উদ্বিগ্ন আতঙ্কিত মানুষের ভিড়। 16 তলার আগুন পর্যন্ত পৌঁছতে ব্যর্থ, খুলে ফেলা হলো দমকলের মই। অবশেষে ঘটনাস্থলে পৌঁছানোর প্রায় 40 মিনিট পর আগুন নেভানোর কাজ শুরু করলো দমকল। ততক্ষণে ছোট আগুন ভয়াবহ রূপ নিয়েছে। একদম হালকা সা আগ লাগা থা, ও আগ বাড়তে বাড়তে ইতনা ইউজ হো গিয়া, পুরা ফ্লোর পুরা লে গিয়া হ্যায়, আর উসকে উপর ভি ফ্লোর দেখিয়ে, পুরা উসকে উপর ফ্লোর ভি জল গিয়া হ্যায়। আসরে দমকলের স্কাইলিফ্ট, শুরু হয় জানলার কাঁচ ভেঙে ধোঁয়া বের করার কাজ। তীব্রতা কমে আগুনে, যদিও তখনও জানলা দিয়ে দেখা যাচ্ছে আগুনের শিখা। ঘটনাস্থলে দমকলের 11টি ইঞ্জিন। স্কাইলিফ্টে করে আটকে পড়া মানুষকে নামিয়ে আনার কাজ শুরু হয়। নতুন করে আগুন দেখা যায় 16 তলায়। ঘটনাস্থলে দমকল মন্ত্রী, তখনও নেভেনি আগুন, নতুন করে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো 17 তলা থেকে।
দমকলের ইঞ্জিনের সংখ্যা ততক্ষণে বেড়ে দাঁড়িয়েছে ১৫। বিল্ডিংয়ের ভিতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আমরা ইনভেস্টিগেশন করে দেখে বলবো কি কারণে আগুন লেগেছে, কোন জায়গা থেকে আগুন লেগেছে, এবং যদি ফায়ার সেফটি মেজার্স আর নেগলিজেন্সের জন্য যদি আগুন লেগে থাকে কারোর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জানলা দিয়ে অনর্গল বেরোচ্ছে ধোঁয়া। চ্যাটার্জি ইন্টারন্যাশনালের অন্দরে এবিপি আনন্দ, ধোঁয়ায় ভরা বহুতলের অন্দর থেকে এক্সক্লুসিভ ছবি। বিল্ডিংয়ের ১৬তলায় পৌঁছলেন এবিপি আনন্দর প্রতিনিধি, তখনও আগুন নেভানোর কাজ চলছে ১৭তলায়। চ্যাটার্জি ইন্টারন্যাশনালের ১৭তলায় এবিপি আনন্দ, দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজ করছে বিপর্যয় মোকাবিলা দলও। তিন ঘন্টা পর অবশেষে নিয়ন্ত্রণে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের আগুন, ততক্ষণে পুড়ে ছাই কমপক্ষে ১৫টি অফিস। কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিংহ ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। আহত হয়ে পড়েছিলেন চারজন, ধোঁয়ায় আটকে পড়েন অসংখ্য মানুষ, এবং কয়েক ঘন্টার যে প্রাণান্তকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা গেলেন তা সত্যি তারা মনে রাখবেন সারা জীবন। দেখুন, ওখান থেকে একটা মুহূর্তে মনে হচ্ছিল যে মানে আমরা বেঁচে ফিরবো কি ফিরবো না, ভাবতেই পারেননি বেঁচে ফিরবেন। আগুনে লেলিহান গ্রাস থেকে কোন রকমের রক্ষা পেয়েছেন। চ্যাটার্জি ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের আতঙ্ক এখনো চোখে মুখে। মঙ্গলবার সকাল ৮:৩০ হঠাৎই আগুন লেগে যায় চ্যাটার্জি ইন্টারন্যাশনালের ১৬তলায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় বহুতলের বিভিন্ন তল। সে সময় ২২তলায় যে শেয়ার সংস্থার অফিসে আটকে পড়েন আট কর্মী, সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলেও সফল হয়নি, কারণ ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা তল। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট, প্রাণে বাঁচতে কাঁচের জানলা ভেঙে ছাদে যাওয়ার চেষ্টা করলেও প্রথমবার ব্যর্থ হন আটজনই। তবে হাল ছাড়েননি ফিরোজ ও রঞ্জন নামে দুই কর্মী, কাঁচের দরজা ভেঙে ছাদে চলে যান তাঁরা। ছাদে উঠে লাল কাপড় দেখে দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের দৃষ্টি আকর্ষণ করেন কেউ। সিঁড়ি দিয়ে ২৫তলা ছাদে উঠে তাঁদের উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। ২১তলা আমাদের অফিস, আমরা ৮ জন ছিলাম। ওখান থেকে আপনারা ২৫ থেকে দুবার চেষ্টা করেছি ওঠার, পারছি না, কিছু দেখা যাচ্ছে না। একটা গ্লাস কাঁচ বন্ধ দরজা, ওটাকে পা দিয়ে ভাঙলাম, তারপরে উপরে গিয়ে আমরা একটু রিলিফ পেলাম। কেউ নেই, কোনো দিকে কেউ নেই, আমি রীতিমতো উপরে দাঁড়িয়ে লাল দেখাচ্ছি, ওই দেখেই একজন পুলিশ গিয়েছিল। আমাদের শ্বাসকষ্ট স্টার্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখলাম যে আর কিছু করার নেই আমাদেরকে, তখন টেরেসে যেতেই হবে যেভাবেও, তখন আমরা আমাদের দুজন বন্ধু গিয়ে তারা ওই টেরেসের দরজা ভাঙলো, ভাঙার পর আমরা টেরেসে ছাদের উপরে গেলাম। একইভাবে লাল গামছা দেখিয়ে রক্ষা পান ১৯তলায় আটকে পড়া নিরাপত্তারক্ষী সৌরভ দাসও, আর তার জন্য রক্ষা পেয়েছেন আরও কয়েকজন। আমি গামছাটা উপর থেকে নেড়েছি, সবাই দেখেছেন, ফায়ার ব্রিগেড দেখেছেন, ওনাদের অনেক ধন্যবাদ, ওনারাই আমাদেরকে নিচে সুস্থভাবে নিয়েছেন। দমকল যখন বলয় ফিরোজ সৌরভদের উদ্ধার করছে তখনও বিভিন্ন তলে আটকে রয়েছেন অনেকে। তাদের কেউ কেউ দৃষ্টি আকর্ষণ করতে হাতের কাছে কিছু না পেয়ে কাগজ কুচিয়ে ছড়িয়ে দেন জানলা দিয়ে। শেষ পর্যন্ত দমকল বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার করে সকলকে। উদ্ধার করা হলেও ধোঁয়া ও আতঙ্কে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, তাদের তড়ি ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজশ্রী দত্তগুপ্ত, নিমাই পাণ্ডা, পার্থসারথী ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ফিরোজ, আপনার কাছে আমার একেবারে স্পষ্ট প্রশ্ন, চ্যাটার্জি ইন্টারন্যাশনালে এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে, কিছুদিন আগে কার্নিশ ভেঙে পড়ে এবং তারপর গোটা বাড়িটাকে অন্তত বাইরে থেকে যেরকম মনে হয় যে রিনোভেট করা হয়েছে, তারপরে আগুন লাগার ক্ষেত্রে বহুতলে তো নির্দিষ্ট কিছু বিধি আছে, সেইগুলো আপনারা কর্মী, আপনারা ভেতরে দীর্ঘদিন কাজ করেছেন, কতটা মানা হয়েছিল? সব তো মানা থাকে, কিন্তু ওখানে যে ফায়ার প্রোটেকশন বলে সেরকম কিছু ছিলই না। আচ্ছা, লাস্ট টাইম যে আগুনটা লাগলো স্টিফেন কোর্টে, তারপর থেকে প্রত্যেক সিঁড়ির কাছে প্রত্যেক ফ্লোরে একটা বাক্সতে ওই ফায়ার প্রোটেকশন ইনস্ট্রুমেন্ট কিছু আছে, কিন্তু ওটা কাজ করে না করে না সেটা বোঝা যায় না, কোনোদিনও ওটা ইউজ হয়নি। তারপরে সব থেকে বড় জিনিস বিল্ডিং এ একটা, আমি বলে দিই এই ফাঁকে দর্শকদের দেখাবো যে কলকাতা পৌরসভার যে প্রধান দপ্তর, সদর কার্যালয়, সেখানে এই আগুন নেভানোর যে যন্ত্রপাতিগুলি রাখা আছে তার অধিকাংশরই এক্সপায়ারি ডেট বহুদিন আগে শেষ হয়ে গেছে।
এক্সপায়ারি ডেট ফুরিয়ে যাওয়ার পরও কাঁচের বাক্সে যত্ন করে রেখে দেওয়া হয়েছে, তালা মেরে, প্রায় শোকেসের মতো। আপনার কাছে জানতে চাইবো যে কি আজকের অভিজ্ঞতাটা কিরকম, কি কিরকম দুঃসহ অভিজ্ঞতা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না এবং সারা বাকি জীবনে আপনি ভুলতে পারবেন কিনা সন্দেহ। পারবো না সত্যি কথা, আমরা মানে মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে যে আর একটু আছি, এরপরে থাকবো না, এরপরে থাকবো না কি থাকবো না। এইরকম, তারপরে সব থেকে এই এত বড় বিল্ডিং, এত উঁচু বিল্ডিং হয়েছে, পৌরসভা কি করে এটা এ করেছে ওটা তো বোঝানোর জন্য ওর প্যারালেল তো কোনো কিচ্ছু নেই। যে সিঁড়িটা এসছে, যে লিফটগুলো, ওগুলো তো আমরা জানলা থেকে দেখছি, বাস ওই দশতলা না বারোতলা অবধি ওরা উঠছে, বাস তার থেকে কিচ্ছু আর পাচ্ছি না। তারপরে যে দুটো সিঁড়ি আছে, দুটোই ইন্টারনাল, এক্সটারনাল কোনো কিছু বাইরে বেরোনোর রাস্তা নেই। আচ্ছা, এই যে আমরা দেখলাম গামছা নাড়ছিলেন একজন সিকিউরিটি অফিসার, এই দলটার সঙ্গেই তো আপনি ছিলেন? আটজন, আমি আটজন ছিলাম, আমরা আটজন ছিলাম, আমরা দুজনই, আমি এক, রঞ্জন বলেছিলেন, দুজনই আমরা ওই লাল কাপড়টা নাড়াচ্ছিলাম রীতিমতো। নাড়ছি করতে করতে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে, যখন আমরা অফিসের মধ্যে দেখছি আর থাকতে পারবো না। একবার চেষ্টা করেছি, একতলা একুশতলা থেকে হাফ সিঁড়ি অবধি উঠেছি, ল্যান্ডিং এ গিয়ে আর মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, তখন আমরা আবার পালিয়ে ভেতরে আবার ঢুকে গেছি, ভেতরে ঢুকে আবার জানলা খুলে মুখটা বার করে রাখছি নিঃশ্বাস, বাইরে থেকে যদি অত ধোঁয়া হয় ভেতরে স্বাভাবিকভাবেই ধোঁয়ায় চলে, পুরো আস্তে আস্তে লাস্টে মনে হলো যে না অফিসে আর থাকা যাবে না, কোনো রকম উপরে যেতে হবে। তারপরে আমরা দুজন আগে উঠেছি, উঠে কাঁচটা ভাঙলাম, দরজাটা, দরজাটাও লক ছিল, ওটা যদি কাঁচের জায়গায় যদি কাঠ থাকত তাহলে তো সব শেষ, একদম কাঁচ ছিল, বরঞ্চ কাঁচের জন্য আমি লাত্তি মেরে ভেঙে দিলাম, পুরো ভেঙে গেল। তারপরে আপনাকে মনে করিয়ে দেব যে স্টিফেন কোর্টের এক্স্যাক্টলি এই ঘটনা হয়েছিল, কাঠের দরজা ছিল এবং সিঁড়িতে কোন রকম ভাবে দরজা ভাঙার যারা চেষ্টা করেছিলেন তাদের 17 জন বা 18 জনের দেহ পাওয়া গিয়েছিল। ওইগুলো মনে পড়ে তো আরো আমাদের মানে ভেতরে এ হয়ে যাচ্ছে, যার জন্য আমরা ভাঙলাম, ভেঙে ঢুকলাম, ঢুকে তারপরে আর বাকি জনকে, ছজন নিচে ছিল ওদেরকে নিয়ে গেলাম আমরা, তারপরে আমরা একটু রিলিফ পেলাম, তারপরে উপর থেকে মানে ফ্ল্যাগটা লাগিয়ে দিলাম। ওই ফ্ল্যাগ দেখে একজন পুলিশ কর্মী, ডিএম কি একটা ছিল, ওরা ওই উনি আসলেন, উনি এসে উনি বলছেন আমার কাছে যে গ্যাস আছে মাস্ক বলে ওটা শেষ হয়ে গেছে, ওটা 35 মিনিটের বেশি কাজ করে না। আচ্ছা, বলল আমি আবার নামছি চেষ্টা করে আর আর লোকজনকে নিয়ে আসছি তারপরে তোমাদেরকে। তারপরে উনি নামলেন, তারপরে আবার 15-20 মিনিট পরে আর 10 জন আসলো, তার মধ্যে আমাদের একজন অজ্ঞান হয়ে গেছে, তাকে কোন রকম নিয়ে নামিয়ে আমরা এই সিআইটি রোডের চিত্রঞ্জন হসপিটাল, ন্যাশনাল মেডিকেল কলেজ, ওখানে নিয়ে গেছি। ওখানে অসহায়ের মতো, বাস ওই বাইরে বারান্দায় আপনি মেডিকেলে নিয়ে যান ওই দুজনকে। তারপরে একজন কনস্টেবল হোমগার্ড কে আমাদের সঙ্গে দিয়ে দিল যে আপনি নিয়ে যান, ডাক্তারবাবুকে বলবেন এদেরকে তাড়াতাড়ি দেখে নিতে। নিয়ে গেছি ওখানে, ডাক্তারবাবু বলছে আমরা এইভাবে কি করে দেখবো, আপনি আউটডোরে টিকিট কাটিয়ে আসুন। মানে বুঝতে পারবেন না যে মেডিকেল ব্যবস্থাটা আমাদের কোথায় চলে এসেছে। এই তারপরে ওইখানে গিজ গিজ লোক, ওই দুজনকে আমি একা আর একজন তার ফ্যামিলি থেকে চলে এসেছিল, দুজন আমরা ওই যাব আউটডোরে টিকিট কাটাবো একটা এমার্জেন্সি পেশেন্টকে নিয়ে, তারপরে লাইন দিয়ে ডাক্তারকে চেক আপ করাবো। অর্থাৎ পাশাপাশি শুধু একটা দুর্ঘটনা নয়, তারপরে একেবারে স্পষ্ট মেডিকেল নেগলিজেন্স এবং সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার একটা অমানবিক মুখের দিকে আঙুল উঠে যাচ্ছে। ফিরোজরা তুলছেন যে অবর্ণনীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, সত্যি সত্যি তারা জীবনে ভুলতে পারবেন না।
অবর্ণনীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, সত্যি সত্যি তারা জীবনে ভুলতে পারবেন না। কিন্তু তারপরে কি, প্রত্যেকটা অগ্নিকাণ্ডের পর একটা শিরোনাম একেবারে কমন পরের দিন সকালের সংবাদপত্রে, সেটা হচ্ছে কমিটি তৈরি হলো। বিশ্বাস করুন এই ক্ষেত্রেও একটুও ব্যতিক্রম হয়নি, আবার আরেকটা কমিটি তৈরি হয়েছে এই ঘটনার পর, একটা নামও দেওয়া হয়েছে গালভরা, ফায়ার সেফটি অডিট কমিটি। এর আগে আগের স্টিভেন কোর্টের পর যে ফায়ার সেফটি অডিট কমিটি রিপোর্ট দিয়েছিল, কি বলেছিল, তারা বলেছিল যে ফায়ার দফতরের যদি এনওসি না থাকে তাহলে কোনো ট্রেড লাইসেন্স দেয়া হবে না, কিন্তু তারপর সেটা মানা হলো না, তাদের ট্রেড লাইসেন্স রিনিউ হচ্ছে শুধুমাত্র প্রভিশনাল এনওসির ওপর। সুতরাং এই যদি কমিটির রিপোর্টের অবস্থা হয়, তারপর আরেকটা নতুন কমিটি, একটা হিন্দি ফিল্ম ছিল সেখানে খুব জনপ্রিয় একটা সংলাপ ছিল তারিখ পে তারিখ, আর আমাদের শহরে অগ্নিকাণ্ড হলে আরেকটা সংলাপ শোনা যায় কমিটি পে কমিটি। দেখুন আরেকটা কমিটি তৈরি হয়েছে, দেখুন। ফের সেই পুরনো কাশুন্দি, শহরে একটা অগ্নিকাণ্ড ঘটে, তারপর কয়েকদিনের জন্য তৎপর হয় প্রশাসন, তৈরি হয় গালভরা নামের কমিটি, তারা রিপোর্ট দেয়, কিন্তু রিপোর্ট চলে যায় হিমঘরে। পরবর্তী অগ্নিকাণ্ড না ঘটা পর্যন্ত সেই আগের নিয়মেই চলে সব কিছু। খোদ প্রশাসনেরই একাংশ বলছে এ রেওয়াজ শহরে দীর্ঘদিনের। মঙ্গলবার চ্যাটার্জি ইন্টারন্যাশনালের অগ্নিকাণ্ডের পরও ঐতিহ্য মেনে বৈঠকে বসলেন মেয়র ও দমকল মন্ত্রী। প্রত্যাশিতভাবেই আরও একটা কমিটিও তৈরি হলো। কমিটি কি কাজ করবে ঘটা করে তার ফিরিস্তিও দিলেন মেয়র। ফায়ার সেফটি এবং ফায়ার অডিট কমিটি একটা ছিল, সেটাকে ফার্দার রিভাইভ করা এবং সেটা বিভিন্ন হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, হাই রাইজ যে সমস্ত মার্কেন্টাইল প্রসেস আছে সেই জায়গায় তারা কলকাতা পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট, কলকাতা কর্পোরেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই, কনসার্ন যে সমস্ত ডিপার্টমেন্ট জড়িয়ে রয়েছে তাদেরকে নিয়ে বসেও যদি কোথাও কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেই ব্যাপারটাকেও আবার পর্যালোচনা করবে। কিন্তু এই কমিটি করে আদৌ কি কোনো লাভ হবে, প্রশ্নটা সাধারণ শহরবাসীর। কারণ কমিটি করে যে কাজের কাজ কিছু হয় না তা বারবার আগুনে পুড়ে দেখেছে এ শহর। 2011-এ রাজ্যে পালা বদলের কয়েক মাস পরেই আমরি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তখন দুটি কমিটি গঠিত হয়েছিল, ফায়ার সেফটি কমিটি এবং ফায়ার সেফটি অডিট কমিটি। এর মধ্যে ফায়ার সেফটি অডিট কমিটি শহরের বাণিজ্যিক ভবনগুলির অবস্থা খতিয়ে দেখে 42টি বাড়িকে চিহ্নিত করে। অগ্নিবিধি অমান্য করায় হাজার হাজার ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নবীকরণ বন্ধ করার সিদ্ধান্ত নেয় পুরসভা, কিন্তু সম্প্রতি সেই সব ট্রেড লাইসেন্স দেওয়ার নিয়ম তারা শিথিল করেছে। মেয়র ও দমকল মন্ত্রীর উপস্থিতিতে এক বৈঠকে ঠিক হয় অগ্নিবিধি মানা হবে, এই মুচলেকাটুকু দিলেই ট্রেড লাইসেন্স নবীকরণ করতে দেওয়া হবে। রিনিউয়ালের টাইম এক্সটেনশন করা হয়েছে, সেই টাইম ৬ মাস টাইম এক্সটেনশন করা হয়েছে, তার মধ্যেও সকাল সকলকে আমরা বলবো যে রিনিউয়াল প্রসেস যাতে ইমিডিয়েটলি করে নেয়, কারণ লাইসেন্স একটা জরুরি ব্যবস্থা। ফায়ার বা এই সমস্ত কনসিকোয়েন্স কিছু থাকলে সেগুলো ফায়ারের সঙ্গে বসে আমরা ঠিক করে নিচ্ছি। কিন্তু কয়েক বছর ধরে আটকে থাকা ট্রেড লাইসেন্সগুলিকে কেন এভাবে হঠাৎ করে ছাড়পত্র দিল পুরসভা? পুরো কর্তৃপক্ষের দাবি, ট্রেড লাইসেন্স বাতিল করলে তার প্রভাব পড়ে কোষাগারে, তাই লাইসেন্স দিলে পুরসভার রোজগার বাড়বে। কিন্তু তা বলে অগ্নিবিধি না মানা সত্ত্বেও ছাড়পত্র দেবে পুরসভা? প্রাণের ঝুঁকি নিয়ে কোষাগার ভরানোর চেষ্টা, প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি গোটাটাই আসলে রাজনীতি, কারণ ট্রেড লাইসেন্সের নবীকরণ আটকে দেওয়ায় পুরসভা এবং দমকলের ভূমিকা নিয়ে ব্যবসায়ী মহলের একাংশে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ তৈরি হয়েছিল। রাজ্য সরকার এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কানেও তা পৌঁছয়। এরই সঙ্গে যুক্ত হয়েছে লোকসভা ভোটে কলকাতায় বিজেপির ভোট বৃদ্ধি। এই অবস্থায় পুরো ভোটের আগে ব্যবসায়ীদের মন পেতেই তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা শহরকে জতুগৃহ করেই ট্রেড লাইসেন্স নবীকরণে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি বিরোধীদের। তাদের মতে পুরসভার কাছে অগ্নি কমিটির সুপারিশ মানার থেকে অনেক বেশি জরুরি ভোটের কথা মাথায় রেখে ব্যবসায়ীদের মন জয় করা। অনেকেরই তাই প্রশ্ন, ভোটের রাজনীতি যদি করতে হয় তাহলে ঢাকঢোল পিটিয়ে বারবার অগ্নি কমিটি গড়া কেন? কারণ অগ্নি কমিটি যাই সুপারিশ করুক না কেন, পুরসভা কি সেই মতো ব্যবস্থা নিতে পারবে? সামনে যে ভোট, আর কে না জানে ভোট বড় বালাই। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পার্থবাবু, আপনার কাছে যাব, একদম সহজভাবে আপনি যদি এই রাজ্যের বা এই শহরের নাগরিকদের জিজ্ঞেস করেন, যারা কমিশন বা কমিটিতে আছে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, তারা স্বাগত। কিন্তু কমিটি মান এবং কমিশন মানে এই দেশে হচ্ছে হিমঘর,
একবার একটা কমিটি করে দিলে আপনাকে দেখানো হয় ওই যেরকম কুমিরের ছানা ঠাকুরমার ঝুলিতে ছিল যে এই একটা কমিটি করে দিলাম, এই মেম্বার এই রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা করবো, তার কী রিপোর্ট হবে এবং রিপোর্ট যদি তারা দেন ও সেই সুপারিশের কী হাল হয় কিছুক্ষণ আগে দর্শকদের দেখালাম। তো কী বলবেন, কেন এই পরপর ঘটনা এবং তার একই রকম হুবহু পুনরাবৃত্তি? অ্যাকচুয়ালি মেয়র যে কমিটির কথা বললেন, আমার নিজের মনে হচ্ছে যে এই ধরনের কমিটি যে খুব যে প্রয়োজন এই মুহূর্তে আমি দুর্ঘটনার পরে একদম এক নামে কমিটি হয়েছে, কারণ একই জিনিস আমি বলবো যে সাধারণ মানুষের বোঝার জন্য যে অলরেডি যে ফায়ার প্রোটেকশনের বিধি কী হবে এটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল বিল্ডিং কোড বলে একটি বস্তু আছে, 2005 সালে সেটা ইন্ট্রোডিউসড হয় এবং আমাদের রাজ্যে 2007 সাল থেকে হয়ে গেছে। ফলে নতুন বাড়ি তৈরি করার সময় যে অগ্নিবিধি মেনে কিভাবে বাড়ি করতে হয় একদম জলের মতো পরিষ্কার, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে পরিষ্কার বলে দেওয়া আছে। সমস্যা হয় যে পুরনো বাড়ির ক্ষেত্রে, যে এই বাড়িটা আমরা যেটা কলকাতার মতো আনপ্ল্যান শহরে যেটা আরো আরো সমস্যা, যে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল ওয়ান অফ দি ওল্ডেস্ট মাল্টি স্টোরি বিল্ডিং ইন কলকাতা, ফলে এই বাড়িটার ক্ষেত্রে আমার ধারণা, আমি লেআউট প্ল্যান দেখিনি কিন্তু আমি নিশ্চিত যে ইভ্যাকুয়েশন প্ল্যান যা হওয়া উচিত এই ধরনের সময় সেটা নেই, ফায়ার এক্সিট যতগুলো থাকা উচিত সেটা নেই, মার্কিং যা থাকা উচিত বা ফায়ার কী বলবো যে ওনারা দমকলের মানুষ আছেন যারা আমরা বলি হাইড্রেন্ট বা যে জলের পাইপ যেগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে স্ট্যান্ড পাইপ সেটা হচ্ছে যে তোলা উপরের রিজার্ভার থেকে জল নামানোর জন্যে, ফায়ার অ্যালার্ম সিস্টেম, আগুন লাগলে একটা বিষয় হচ্ছে যে আমি জানতে পারছি কি, আর একটা হচ্ছে আগুন লাগার পর কী কী ব্যবস্থা আমি নেবো, তাহলে আর একটা হচ্ছে আগুন যাতে না লাগে তার একটা ব্যবস্থা। ধরুন এই এই বাড়িটা শেষ হয়েছে 76 সালে, রাইট, লং ব্যাক, তখন নিশ্চয়ই এই আইন বা এই নিয়মগুলো হয় হয়, ফলে ফলে আমি নিশ্চিত যে এই বাড়িটাই আজকে খুব সৌভাগ্য আমাদের যে কলকাতা শহরের প্রাণহানি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে, কারণ এটা অপারেশনাল ছিল না বাড়িটা তখন সকালবেলায় যে সময় আগুন লেগেছে অফিস টাইমে একটু আগে। হ্যাঁ, এটা যদি হতো মানে দুটো কারণে, আমি বলছি আধ ঘন্টা 40 মিনিট পর হলেই আজকে আমার ধারণা যে সাংঘাতিক মানুষকে আমরা হারাতাম, সহনাগরিকদের হারাতাম। দুটো ইম্পর্টেন্ট টাইম আছে, একটা হচ্ছে এই পিক অফিস আওয়ার্সে যদি আগুন লাগে একটা হয়, আর একটা হচ্ছে ভোর রাত্রে আগুন, যেটা হলে যে খুব মারাত্মক আগুন হয় এবং সেই সময় আগুন লাগলে পরে সেটা প্রায় ট্রেস করা এবং তারপরে সেটাকে মিটিগেট করা এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো সিস্টেমে। ফলে এখানে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও ডেফিনেটলি এই ধরনের একটা লিমিটেশনস আছে এবং পুরনো বাড়ির ক্ষেত্রে আমি অন্তত মেয়র বা যারা আছেন এদের এত কমিটি তৈরি না করে খুব সহজ হিসেব যে কলকাতা শহরের পুরনো মাল্টিস্টোরিড বিল্ডিং সংখ্যায় খুব বেশি নয়, ফলে প্রথম হচ্ছে এদের কন্ডিশন মনিটরিংটা করা উচিত যে কিভাবে এই বাড়িগুলোকে, এই বাড়িগুলোর কি অবস্থা আছে। ধরুন এই বছর 5-এক আগে অবধি কলকাতায় পঞ্চম সব থেকে উচ্চতম বাড়ি ছিল এটা, রাইট, ইস্টার্ন ইন্ডিয়ার 24+ তলা যদি হিসেব করি, রাইট, তাহলে মানে এটা হচ্ছে প্রথম 24+ বিল্ডিং। হ্যাঁ, এটা এটা হচ্ছে যে প্রথম 24+ বিল্ডিং ইস্টার্নিতে। ফলে এরকম একটা সময় যে এই এই যে হাই রাইজগুলো যখন আমরা তৈরি হচ্ছে, এবং আমি পুরনো হাই রাইজগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, দুটো কারণে দেখবেন কলকাতা শহরে যত আগুন লেগেছে এখনো পর্যন্ত একটা দাহ্য বস্তু জমা করা ছিল কোথাও গুদামে, আর একটা হচ্ছে শর্ট সার্কিট মেজর, এর বাইরেও অনেক অন্য কারণ থাকতে পারে। তাহলে এই যে শর্ট সার্কিটটা যেটা হয় এটা বুঝতে ক্লাস 10-12 পাস করা ছেলেমেয়েও লেগে যায় যে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের হালটা কি। আচ্ছা, আপনি দেখুন হিসাব করে আমরা প্রত্যেকেই 5 বছর অন্তর বলি আমার বাড়িটা রং করাতে হবে, কেউ আমি বলি যে আমার বাড়ির জল ছাদটা একটু রিপেয়ার করাতে হবে, আপনি কোনোদিন শুনেছেন যে আমার বাড়ির সিস্টেমটা রিভ্যাম্পিং করাতে হবে ইলেকট্রিক্যাল সিস্টেম? নেভার, কেউ কোনোদিন শোনেননি। অথচ এটাই হচ্ছে আগুনের একটা অন্যতম পোটেনশিয়াল সোর্স, যেটা আমার মনে হয় প্রথম ধরা উচিত, এবং হোল কলকাতা শহরের পুরনো মাল্টিস্টোরিড বিল্ডিং তাদের কন্ডিশন মনিটরিং কলকাতার কর্পোরেশনের প্রথম করা উচিত, কমিটি না তৈরি করেও এটা করা সম্ভব। দ্বিতীয় হচ্ছে যে যে অংশটায় হচ্ছে যে কলকাতা শহরের পুরনো বাড়ি তাদের বিপদ আর নতুন মাল্টিস্টোরিড বাড়ির বিপদ হচ্ছে আলাদা টাইপ। পুরনো বাড়িগুলোতে যদি আগুন লাগে তাহলে সেই আগুনকে কি বলবো যে মিটিগেট করতে গেলে যে স্কিল লাগবে, উঁচু বাড়িতে ডেফিনেটলি সেটা সেটা হচ্ছে ভিন্নতর স্কিল লাগবে, ভিন্নতর মেটেরিয়াল লাগে, ভিন্নতর অ্যাপ্রোচ লাগে। পুরনো বাড়িগুলো কলকাতা শহরে দেখবেন আমাদের মূলত উত্তর কলকাতায়, এবং সেটা হচ্ছে যে এইরকম বিরাট বড় বড় 24-তলা, 28-তলা, 30-তলা নয়, আপনি দেখবেন দক্ষিণ কলকাতা, রাজারা, রূপনগরী, মধ্য কলকাতা, এগুলোতে হচ্ছে হাইরাইজগুলো হয়েছে। ফলে হাইরাইজের ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ আলাদা, পুরনো কলকাতার ক্ষেত্রে আর একটা অ্যাপ্রোচ। আপনি
আপনি আপনি আমি এখানে এবার একটু অ্যাড করে দেবো যে যেই জায়গাটাই আপনি উল্লেখ করলেন আপনাদের প্রতিবেদনে, যে ভোটের কথা ভেবে ব্যবসায়ীদের মন জয়, এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এখানে আপনারা যেভাবে উল্লেখ করেছেন তার বাইরে আমি বলতে চাই, না ধরুন নন্দরাম মার্কেট, এর থেকে বড় উদাহরণ তো নেই যে বেআইনি তলগুলো সরকার বদল হয়, সরকারের পরিবর্তন হয়, বেআইনি তল ভাঙা হয় না, হয়নি তো। এর থেকে বড় উদাহরণ আর কি আছে? যারা অতীতে কমিটিতে ছিলেন এরা অনেকেই আমার বন্ধুস্থানীয়, তারা সরকারও ভাঙেনি, তৃণমূল সরকারও ভাঙেনি, তারা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা হয়েছে, কিছু ক্ষেত্রে সদিচ্ছার অভাব হয়েছে, সবটাই রয়েছে। কিন্তু এখন মুশকিল হচ্ছে যে আরবান পলিসি বলে যেটা ডিক্লেয়ার হলো যে কলকাতা শহরে, আমার তৃতীয়টা বললেন না, কিছু কিছু ক্ষেত্রে ভোটের অঙ্ক আছে, ভোটের অঙ্ক আছে। এবার এই ভোটের অঙ্কটাই খুব বড় অঙ্ক। এবার আমি আপনাকে আসছি, সামনে কর্পোরেশন হতে পারে বা অন্য কোনো ইলেকশন, যে আরবান পলিসি বলে যা ডিক্লেয়ার করা হলো কিছুদিন আগে, তাতে বলা হলো যে 100% এফআইআর আমি বাড়াতে দেবো। তাহলে 100% এফআইআর বাড়াতে দেওয়ার মুদ্রা কথা দাঁড়ায় যে বাড়িটা ছিল তিনতলা, সেই বাড়িটাকে আপনি ছতলা করতে দেবেন। একদম। তাহলে এই যে ছতলা করতে দেবেন তার জন্য তার সিওয়ারেজ সিস্টেম কি হবে, তার পানীয় জলের ব্যবস্থা কি হবে, তার ট্রান্সপোর্ট ডিমান্ড কি হবে, আগুন লাগলে কি হবে, কোনো হিসেব নিকেশ করা হচ্ছে না। এটা কেবলমাত্র একটা প্রমোটার ফ্রেন্ডলি একটা অ্যাপ্রোচ থেকে এই মাল্টি স্টোরিড বাড়ানোর সুযোগ করলেন। এবং বড় রাস্তার ধারে, মূলত 10 মিটারের উপরে রাস্তায় উত্তর কলকাতায় আপনি দেখবেন যে হিউজ মাল্টি স্টোরিড কমপ্লেক্সগুলো এবার তৈরি হবে, বিটি রোডের ধার পাশ ঘেঁষে যে ছোটো 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 বাড়ি সেগুলোকে ভেঙে। তাহলে এই যে কলকাতায় ক্রমাগত উঁচু বাড়ি আমি তৈরি করে যাচ্ছি তার আগে পিছু না ভেবে, এবং এটা শেষমেশ যে যে সভ্যতার সংকটের জন্ম দিচ্ছে, কলকাতা যতুগৃহ হচ্ছে। এবং আমি শেষ করবো এটা বলেই যে আমি একটা শহরে যখনই যাই বারবার ঘুরে এটা দেখি, সেটা হচ্ছে শিকাগো শহর, দ্য গ্রেট শিকাগো ফায়ার বলে একটা ছিল একদম, এবং সেখানে ওই শিকাগো শহর একটা রাত্রের আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছিল এবং 4 দিন ধরে সেই আগুন ছিল, একটা শহর নিশ্চিহ্ন হয়েছিল। আমি বলবো যে কলকাতা লন্ডন হোক চাই না হোক, যতুগৃহ যেন না হয়, এইটা যেন আমাদের সবার নজর থাকে একেবারে। আমি প্রদীপ বাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে আজকে কি অক্লান্ত পরিশ্রমে প্রাণ হাতে করে দমকল কর্মীরা কতটা তৎপরতার সঙ্গে আজকে এই আগুনের মোকাবিলা করলেন, কিন্তু যে পরিকাঠামো এবং পরিচালন ব্যবস্থা তাদের সঙ্গ দিল তা মারাত্মক। আগুনের সামনে যথেষ্ট পরিকাঠামো ছাড়া শুধু সাহসে ভর করে লড়াই করতে যাওয়াটা যে মূর্খামি তা নিশ্চয়ই বলে দেওয়ার প্রয়োজন হয় না। তা সত্ত্বেও তারা চেষ্টা করলেন, 3 ঘন্টা সময় লাগলো, তাদের চেষ্টাকে সাধুবাদ, কিন্তু পরিকাঠামোর অভাব আর পরিকল্পনার অভাবকে নিঃসন্দেহে আতশনাচের নিচে রাখতে হবে। দেখুন, আতঙ্ক আর্তনাদ ছুটোছুটি, সাত সকালে ফিরে এলো স্টিফেন কোভের সেই ভয়ঙ্কর ছুটি। প্রত্যক্ষদর্শীরা বলছেন চ্যাটার্জি ইন্টারন্যাশনাল আর একটা স্টিফেন কোর্ট হতে হতে বেঁচে গেল, কারণ আগুন ভরা অফিস টাইম লাগেনি, আর সেরকম অঘটন ঘটলে তা আটকানোর পর্যাপ্ত পরিকাঠামো দমকলের যে নেই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এদিনের অগ্নিকাণ্ড। এদিন আগুন দেখা যায় সকাল 8:30 নাগাদ, কিছুক্ষণ পরই পৌঁছয় দমকল, কিন্তু আগুন যত ভয়াবহ আকার ধারণ করে ততই প্রকট হয়ে ওঠে দমকলের পরিকাঠামোর অভাব। আগুন লাগার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মই, 4 ধরনের উচ্চতার 4টি মই, কিন্তু যেখানে আগুন লেগেছে 1টি মইও পৌঁছল না সেখানে। আগুন কোথায় লেগেছে সেই সম্পর্কে তো নির্দিষ্ট তথ্য ছিল, তাহলে সেই উচ্চতার মই কেন পাঠানো হলো না? দমকল সূত্রে খবর, এই মুহূর্তে তাদের হাতে 30 মিটার, 50 মিটার, 54 মিটার মই ও 68 মিটারের মই রয়েছে। এর মধ্যে 30 থেকে 50 মিটারের মই থাকে ফ্রি স্কুল স্ট্রিটে, 54 মিটারের মই থাকে বেহালার শিলপাড়ায়, আর 68 মিটারের যে মইটি এদিন সব থেকে বেশি কাজে লাগলো সেটি থাকে সল্টলেকের সেক্টর 5-এ। দমকল সূত্র খবর, এই মইটি রাখার জন্য 25 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া যে জায়গা দরকার তার বন্দোবস্তই করতে পারেনি সরকার। অনেকে প্রশ্ন তুলছেন নির্দিষ্ট উচ্চতার মই যে নেই তা জেনেও ছোট মই পাঠানো কি শুধুই লোক দেখিয়ে ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা? মই না পেয়ে অগত্যা প্রাণ হাতে করে পায়ে হেঁটেই বিল্ডিং থেকে নামতে শুরু করেন আটকে পড়া ব্যক্তিরা। প্রত্যক্ষদর্শীরা অনেকেই অভিযোগ করেছেন প্রশিক্ষিত দমকল কর্মী থাকলে এরকম হতো না। দমকল সূত্রে খবর, এই মুহূর্তে দমকলে প্রায় 2500 কর্মীর ঘাটতি রয়েছে। বর্তমানে চুক্তির ভিত্তিতে 1700 কর্মী নিয়োগ করা হয়েছে যাদের যথাযথ প্রশিক্ষণটুকুও নেই, অনেকটা সিভিক পুলিশেরই মতো। প্রত্যক্ষদর্শীরা বলছেন দমকলের পরিকাঠামো, প্রশিক্ষিত কর্মীর এই ঘাটতি সত্ত্বেও যেটুকু সম্বল করে এদিনের ঘটনার মোকাবিলা করা গিয়েছে তা হলো শুধুই চেষ্টা। তবে আগুনের গ্রাস থেকে ফিরে আসা মানুষগুলো বলছেন আর কয়েক ঘন্টা পর এই আগুন লাগলে এই চেষ্টা কোনো কাজেই আসতো না।
স্টিফেন কোর্টের মতো এখানেও আগুনের লেলিহান শিখার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হতো অসংখ্য মানুষকে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, অতীতে যেখানে শহরে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা থেকে তাহলে দমকল কি শিক্ষা নিল? প্রাণের বিনিময়ে যদি বোধ না জন্মায় তাহলে দমকলের বোধ জন্মাবে আর কিসে? এবিপি আনন্দ। প্রদীপবাবু, আমি প্রথমে আসবো পরিকাঠামোর প্রশ্নে। তার কারণ রাজারহাট বলুন, সল্টলেক বলুন, একেবারে খাস কলকাতা বলুন, বহুতলের অভাব নেই এবং প্রত্যেক খুব স্বাভাবিকভাবেই শহরের সঙ্গে সঙ্গে নগরায়ণের সঙ্গে সঙ্গে এটা বাড়বে, একটা স্বাভাবিক ঘটনা। তাহলে কেন এই এই ধরনের বহুতলে আগুন লাগলেই পরিকাঠামো নিয়ে হিমশিম খেতে হয়, প্রথম আধ ঘন্টা পনেরো মিনিট এই বিভ্রান্ত ভাবটা থাকে? প্রথম কথা হচ্ছে আমাদের যেসব সিস্টেমগুলো থাকা দরকার ইনবিল্ট, সেগুলো অনেক বাড়িতেই থাকে না, ঠিক, এবং যদিও বা থাকে সেগুলো সার্ভিসেবল থাকে না। কারণ ইনস্টল করে ঠিক কথা, কিন্তু মেনটেন্যান্স করে না। মেনটেন্যান্স করতে গেলে তাদের জ্বালা ধরে। জ্বালা ধরে কিরকম, আমি নিজেই বলছি, আমি একটা বিল্ডিংয়ে থাকি যেখানে জি প্লাস সেভেন বিল্ডিং, সেখানে আমি কমিটিকে বললাম যে আপনি ছাদের দরজাটা বন্ধ করবেন না, খুলে রাখবেন, হ্যাঁ, কারণ ওটা রিফিউজ এরিয়া। সে বলে যে না, কমিটি বলছে না না, ও করার দরকার নেই, ও বন্ধই থাকবে, তালা, আরও জোর তালা দিল। বুঝলেন তো, মেনটেন্স করতে বলছে, মেনটেন্স করে না। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ধর্ম, যে নিয়মে বলেছে ইনস্টল করে, ইনস্টল করে ছেড়ে দিয়েছি, কিন্তু সেটা মেনটেন্স করতে হবে, বাৎসরিক যে একটা খরচা সেটা আমরা করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেসব আবাসিক আছে, যেসব অফিসের আছে লোকজন, তাদের ইভাকুয়েশন ডিলটা রেগুলার প্র্যাকটিস করতে হয়, যাতে যে সিস্টেমগুলো আছে স্কেপ রুট সেগুলো যাতে ওরা অ্যাকাস্টমড হয় কি করে পালাতে পারবে আগুন লাগলে। কিন্তু সেটাও করা হয় না, কখনো করা হয় না। তার ফলে আজকে যখন ইয়ে হয়, ওই তো ওনারা বলছিলেন যে ছাদের দরজা বন্ধ, ছাদের দরজা বন্ধ করবে কেন? ছাদের দরজা খোলা রাখবে, কারণ একটা রিফিউজ এরিয়া, সেটা ছাদটাকে আমরা রিফিউজ এরিয়া হিসাবে ধরি। এবং ঠিক এক, আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেবো, স্টিফেন কোর্টে ঠিক এক জিনিস হয়েছিল, ছাদের দরজা কোলাপসিবল গেট বন্ধ ছিল, আঠেরোটা দেহ পরপর পাওয়া গেছিল। আজকে যদি ওনাদের কাঁচের বদলে ওটা কাঠের দরজা হতো, কোলাপসিবল গেট হতো, আমি জানি না উনি এখানে ওনার সঙ্গে বসে, ফিরোজবাবুর সঙ্গে বসে কথা বলতে পারতাম কিনা। ভেরি রিসেন্টলি আপনাকে বলছি, জিন্দাল হাউসে আগুন লেগেছিল একটা, ভেরি রিসেন্টলি আগুন লেগেছে আলিপুরে, সেখানেও ছাদের দরজা বন্ধ ছিল। এই জিনিসটাকে ওদের কিছুতেই বলে এদের ইয়ে করা যায় না, যে কিছু জিনিস আছে যেগুলো রাখলে মানে সুবিধা হয়, সেগুলো নিজস্ব প্রয়োজনে বন্ধ রাখে। ঠিক, এটা আপনি বলছেন যে সাধারণ মানুষ এবং আবাসিকদের সচেতনতা। আমি আরেকটা প্রশ্ন করব, ধরুন কলকাতা শহরে আগুন লাগলেই যে প্রশ্নটা সামনে আসে সেটা হচ্ছে 68 মিটারের সিঁড়ি, যেটা সল্টলেক সেক্টর ফাইভেই থাকা যায়, তার জন্য 30 ফুট লম্বা, 20 ফুট চওড়া, 25 ফুট উঁচু জায়গা লাগে সেটা শহরে। এইটা একটা শহরে বন্দোবস্ত করা যায় না, যেখানে এত বহুতল? শহরে বন্দোবস্ত করলে আপনার পুরনো ফায়ার ব্রিগেড, যেটা ধরুন হেডকোয়ার্টার ফায়ার ব্রিগেড, যে জায়গায় অবস্থিত সেখানে ওই গাড়িটা রাখতে পারবে না, তাহলে ওটা ভেঙে বড় বাড়ি করতে হয়। কর্মী তিনি আমাদের খবরটা প্রথম দিয়েছিলেন ভোরবেলা, তো প্রথমে কিন্তু হলো সিঁড়ির সমস্যা। ওনাদের দেখা যাচ্ছে লাল পতাকা দেখা যাচ্ছে, আগুন হচ্ছে, কিন্তু সিঁড়িটা পৌঁছচ্ছে না। এইটা তো খুব সহজে মানে একটা সিঁড়ি দিয়ে এই এই মোকাবিলা করা সম্ভব, ঠিকই। এই এই হেডকোয়ার্টার যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা অতটা রিচ করতে পারবে না, করতে পারলো না। এবং যেটা আছে একমাত্র সেটা সল্টলেকে রাখার জায়গা আছে, প্রভিশন আছে, সে সল্টলেক থেকে ওখানে সময় লাগে, ফাইভ থেকে সময় লেগেছে। উনি বলছে, আমি বলছি যে সেই প্রভিশনটা কিন্তু এক্সপ্লোর করা যায়, কারণ এই যে আমাদের কলকাতার সেন্ট্রালি যে জায়গাটা আমরা আছি, আমাদের একটা কনসেপ্ট
যে পার্ক স্ট্রিটের আশেপাশে যে জায়গায় ধরুন বইমেলা হতো থেকে শুরু করে ময়দান, যে এটা একটা কনসেপ্ট যে এবার আমি যদি হচ্ছে যে আমি এরকম একটা ফায়ার ইঞ্জিন এবং আমি যদি রাখার ব্যবস্থা করি ওখানে, আমি আমি বিধি সংশোধন করেই করবো, অসুবিধার কোথায় আছে? সেন্ট্রাল লোকেশনে থাকতে হবে, আপনার ফ্রিস্কুল স্ট্রিটের দমকলের অফিস থেকেই রাখতে হবে, তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই। এটা নতুন জায়গায় আমি খুঁজে বের করতে পারি, যেটা করা যায় ইজিলি, সেটা সেটা করতে হলে সবচেয়ে ভালো যদি আমাদের প্রভিশন করা যায় যে এই অ্যাপারেটাসগুলো আমরা কাছাকাছি রাখবো সেন্ট্রাল ক্যালকাটার দিকে, যেখান থেকে আগুন নেওয়াতে সুবিধা হয় আমাদের খালি পদ কোথায় না দমকলে, যাদের যাদের ওপর আমরা সুস্থ থাকবো কিনা প্রাণ বাঁচবে কিনা নির্ভর করে, এইটা আপনার মনে হয় যে ট্রেনিং ছাড়া সিভিক পুলিশের মতো আনট্রেন্ড দিয়ে সম্ভব? না না, আনট্রেন্ড পিপল দিয়ে কখনই না, প্রত্যেকটা জিনিসের আলাদা স্কিল দরকার হয়। যেরকম উনি বললেন যে মানে ট্রেনিং দরকার হয়, ট্রেনিং ছাড়া কিছুই হবে না। তা হাই রাইজ বিল্ডিংয়ে যে ফায়ার ফাইটিং সেটা আলাদা, ঠিক, তার জন্য আলাদা স্কিল দরকার হয়, যেটা আমরা নর্মাল ফায়ার ফাইটিং করি না অর্ডিনারি বিল্ডিংয়ে তিনতলা চারতলা অবধি, তার সঙ্গে হাই রাইজ বিল্ডিং অনেক তফাত এবং অনেক কষ্টকর, অনেক কষ্টকর, কারণ ওখানে স্ট্যাক এফেক্ট বলে একটা ইয়ে আছে, তারপরে ফায়ারটা কোন দিকে ট্রাভেল করবে সেটা আমরা সহজে ধরতে পাই না। এটা যারা বিল্ডিং নিয়ে অনেক রিসার্চ করেছেন তারা বলতে পারবেন এগুলো, হ্যাঁ সেগুলো, কিন্তু আমরা সেগুলো ফলো করি মাত্র। ফায়ার ব্রিগেড থেকে যেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা যেটা ইয়ে করে দেয় সেটা, যেরকম ন্যাশনাল বিল্ডিং কোড পার্ট ফোর একটা পার্টি আছে, তাতে ফায়ার সেফটি ব্যাপার নিয়ে সব দেওয়া আছে, যেহেতু হাই রাইজ বিল্ডিং করলে সেটা কী কী নর্ম ফলো করতে হবে সেটা বলে দেওয়া আছে। এখন সেটা এরা করে কি, অনেকেই আছে সেটাকে ফলো করতে চায় না, তারা অনেক লোক এঙ্গেজ করে যাতে ওগুলো এক্সামটেড হয়ে আমরা একটা বিল্ডিং এর পারমিশন পাই। ঠিক, প্রদীপ বাবু বলছেন যে বেসরকারি এবং এই আবাসনে মানা হয় না, সরকারি যারা নাকি দেখবে যে আমরা কতটা আগুন লাগলে তাতে নিরাপদ এবং কোন কোন আগুন লাগার বিরুদ্ধে যে বিধিগুলো আছে সেগুলো আমরা মেনে চলছি, তার ভিত্তিতে যাবতীয় শহরের পরিকল্পনা নাকি হবে, এই গোটা ক্ষমতাটা যাদের হাতে সেই কলকাতা পুরসভা, সেখানের ছবিটা দেখলে ওই যে বলেছিলাম শুরুতে চমকে উঠবেন। দেখুন, চ্যাটার্জি ইন্টারন্যাশনালে আগুন লাগার পর পুরসভায় তৈরি হলো ফায়ার সেফটি কমিটি, বৈঠকও করলেন কমিটি সদস্যরা, কিন্তু যে পুরসভার কাজ শহরের বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপন বিধি মেনে চলা হচ্ছে কিনা তা দেখা, সেই পুরসভার নিজের ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থার কি অবস্থা? পুরো ভবনের কাউন্সিলর স্টাফ রুমে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল এমন ফায়ার এক্সটিংগুইশারের ছবি, যেগুলির এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই কাউন্সিলর স্টাফ রুমেই বিজেপির জন্য নির্ধারিত ঘরে কিছুদিন আগে অগ্নিকাণ্ড ঘটেছিল। পুরো ভবনে এমন অনেক জায়গাও চোখে পড়ল যেখানে ফায়ার এক্সটিংগুইশারের কথা লেখা থাকলেও তার কোনো চিহ্ন নেই। দমকল সূত্রে খবর, যে কোনো ফায়ার এক্সটিংগুইশার প্রতি বছর রিফিল করা উচিত, কিন্তু পুরসভায় দেখা গেল এমন একাধিক ফায়ার এক্সটিংগুইশার যেগুলি শেষ রিফিল করা হয়েছে 2011 সালে। শুধু তাই নয়, লোহার সিঁড়ি থাকা যে কোনো বাড়ির পক্ষেই বিপজ্জনক, কেননা আগুন লাগলে লোহা গরম হয়ে বিপদ ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু কলকাতা পুরসভাতে এমন অনেক ঘর আছে যেগুলি থেকে বেরোতে হয় লোহার সিঁড়ি দিয়েই, সেই সব সিঁড়ি দিয়ে একজনের বেশি মানুষ বেরোতেও পারেন না। সব মিলিয়ে পুরসভার অগ্নি নির্বাপন ব্যবস্থাই প্রশ্নের মুখে। আমরা তো এটা মনে আশঙ্কা বোধ করছি যে কর্পোরেশনে যদি আগুন লাগে তার কোনো প্রিকশন আছে? অগ্নিবরণ বলতে কোনো ব্যবস্থাই নেই, কোনোটা মানে মেনটেনও করা হয় না। ফায়ার শিল্ড যেগুলো সেগুলো বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, কিন্তু সমস্যা অনেক দীর্ঘদিনের পুরানো, বাড়ির ইলেকট্রিকের লাইনও অনেক পুরানো, ডিরেক্টরেটরা এগুলো একটু লাগানো দরকার, একটু সচেতন হওয়া দরকার বলে পুরসভা আমি মনে করি। পুরো ভবনে না আছে ফায়ার অ্যালার্ম, না আছে স্মোক ডিটেক্টর, স্প্রিংকলার, ওয়্যারিং এর অবস্থাও তথৈবচ। মঙ্গলবারই পুরসভা লাগোয়া হক মার্কেটে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে, তবে কর্মীদের তৎপরতায় তা বড় আকার নেয়নি। এত কিছুর পরে অবশ্য মেয়রের দাবি, পুরো ভবনে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তথাগতদা কি বলবেন, যাদের হাতে আমরা নিরাপদে থাকবো, আগুনে পুড়ে মারা যাব না সুস্থভাবে বেঁচে থাকবো সেটা দেখার দায়িত্ব তাদের, মূল কার্যালয় প্রধান কার্যালয়ের ছবি দেখালাম। মূল ব্যাপার হচ্ছে যে আমাদের মানুষের প্রাণের কোনো দাম নেই, যদি না সে ভিআইপি বা ভিআইপির ছেলে বা বন্ধু বা শালা এরকম একটা কিছু কেউ হয়,
সে সাধারণ মানুষের একটা প্রাণের প্রাণে বাঁচার জন্য একটা ব্যবস্থা করার চাইতে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে একটা কিছু চেঞ্জ করার খরচাটা বাঁচানো সাধারণভাবে অনেকে বেশি অনেক মানুষের চোখে বেশি মূল্যবান। এর পেছনে আবার খরচ করে কী হবে, কোথায় আগুন লাগবে, কবে আগুন লাগবে, এই রকম ধরনের একটা অদ্ভুত মানসিকতা আমাদের কাজ করে এবং এই মানসিকতাটা এটা একটা এটা মানসিক ব্যাপারই আর কি, এটার মধ্যে কোনো চিন্তাভাবনার কোনো ছাপ পাওয়া যায় বলে আমি মনে করি না। আর এই জিনিসটা আরও মারাত্মক, মানে ব্যক্তিগত স্তরে এটা যেভাবে কাজ করে যে ও কবে আগুন লাগবে তা নিয়ে আবার এখন টাকা খরচ করে কি হবে, সেটা যখন সামগ্রিক স্তরে অর্থাৎ এই মেয়রের মতন লোকের মুখে বা কর্পোরেশনের মতন সংস্থায় কাজ করে তখন ব্যাপারটা আরও মারাত্মক আকার দেখা দেয়। ওখানে তো একটা কোড থাকা উচিত, সেই কোড অনুযায়ী একটা সময় মতন ফায়ার এক্সটিংগুইশার রিফিল করা উচিত, ফায়ার এক্সটিংগুইশারের কার্ট্রিজগুলো বদল করা উচিত। এখন এগুলো সম্বন্ধে কারুর কোনো সচেতনতা নেই, কারণ ওই শেষ পর্যন্ত প্রশ্ন কথা হচ্ছে যে মানুষের প্রাণের কোনো দাম নেই এখানে, একটা লোক মরেছে দুদিন চোখের জল ফেলবে তারপর তার বাড়ির লোক রেখে দেবে। এই জিনিস আমরা অহরহ দেখছি কলকাতায়, বাসে বাসে রেষারেষি হয়, বাচ্চারা মরে যায় রাস্তার মাঝখানে, এখানে মোটর বাইকে একেবারে হেলমেট না পরে তিনজন একে চারজন পর্যন্ত চালায়, পুলিশ অন্যদিকে তাকিয়ে থাকে, কলকাতার ইতিহাসে ঠাই পেয়েছে, কলকাতার নগর জীবনকে কাঁপিয়ে রেখে দিয়েছে। বিধ্বংসী আগুনে ভস্মীভূত নিউ মার্কেট, অগ্নিকাণ্ডের জেরে ভেঙে পড়ে মার্কেটের বেশ কিছু অংশ। ময়দানে বইমেলা চলাকালীন আগুন, ভস্মীভূত হয়ে যায় অধিকাংশ স্টল, আগুনে লেলিহান শিখার গ্রাসে অসংখ্য বই। নিউ মার্কেট এলাকায় ফিরকো মার্কেটে আগুন, ভস্মীভূত বেশিরভাগ দোকান। তপসিয়ার চামড়া কারখানায় ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নজনের। বড়বাজারের নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে যায় বাড়ির সাতটি তলা, ক্ষতিগ্রস্ত 1200 বেশি দোকান। নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে মল্লিকঘাট ফুল বাজারে আগুন, ভস্মীভূত হয়ে যায় পুরো বাজার। অগ্নিকাণ্ড 18 এ পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্টে, বিধ্বংসী আগুনে মৃত্যু হয় 43 জনের। ৮৫ স্মৃতি উস্কে ফের নিউ মার্কেটে আগুন, রাত 8:30, দম বন্ধ করা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা মার্কেট, দমকলের 20 ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের গ্রাসে ঢাকুরিয়ার আমরি হাসপাতাল, ভোর 4টায় আগুন লাগে হাসপাতালের বেসমেন্টে, ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে, আগুনে পুড়েও বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় 90 জনেরও বেশি রোগীর। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাতিবাগান বাজার, প্রথমে আগুন লাগে বাজারের ফলপূর্তিতে, সেখান থেকে বাজারের অন্যত্র ছড়িয়ে পড়ে আগুন। শিয়ালদা সূর্যসেন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 20। সুমন মুখোপাধ্যায় নাটক চলাকালীন একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে আগুন, আয়োজকদের সঙ্গে একাডেমির কর্মী ও নাট্যকর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। আলিপুরের জিন্দাল হাউসের বেসমেন্টে আগুন, অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি, দমকলের 15 ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। নন্দনী অগ্নিকাণ্ড, 4 প্রজেকশন রুমে আগুন লাগে, দমকলের 3 ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিউ মার্কেট থেকে নন্দরাম, স্টিফেন কোর্ট থেকে আমরি,
325 বছরের কলকাতা যে আজও জতুগৃহ, এদিনের চ্যাটার্জি ইন্টারন্যাশনালের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। এবিপি আনন্দ। আমি মলয়বাবুর কাছে আসবো। মলয়বাবু, আজকে অফিসে যে ঘটনার মুখোমুখি হতে হলো, কয়েক ঘন্টার অভিজ্ঞতা, আপনার মনে হয় যে এই চ্যাটার্জি ইন্টারন্যাশনাল অত্যন্ত বিখ্যাত, 70-এর দশক থেকে বাংলা ফিল্মেও দেখা যাচ্ছে, সেই কর্তৃপক্ষ যাদের বিল্ডিংয়ের তত্ত্বাবধান করার দায়িত্ব, তারা কোনো শিক্ষা নেবেন? এ বিষয়ে খুব সন্দেহ আছে। স্টিফেন কোটে অগ্নিকাণ্ডের পর প্রথম আপনার ফায়ার এক্সটিংগুইশার বিষয় নিয়ে এনারা একটু চিন্তাভাবনা করেন এবং তার ফলে এনারা ওয়াটার পাইপ টাইপ ইত্যাদি লাগান। তবে আজ পর্যন্ত তো লাগানোই হয়েছে, তখন থেকে কোনো ব্যবহার আজ পর্যন্ত দেখিনি। বা আমরা যতদূর জানি ফায়ার সেফটি ম্যানেজমেন্ট একটা বিল্ডিংয়ে থাকে, যারা মানে তাৎক্ষণিকভাবে অন্তত প্রাথমিক চেষ্টা করে যে আগুনকে নিয়ন্ত্রণে আনা, তারপরে দমকলের কথা, এটা যে কোনো হাইরাইজ বিল্ডিংয়ে থাকা উচিত এবং এখানেও থাকা উচিত, কিন্তু তার কোনো লক্ষণ আমরা পেলাম না। যেহেতু সকাল সাড়ে আটটা তখন আমরা আমাদের অফিসিয়াল টাইমটা শুরু হয়ে যায়, তার পরবর্তী সময়ে আরও অন্যান্য, কিন্তু আমরা সবসময় এখনই টেনশন করছি। এইটা বিষয় একটাই যে আমরা তো বেঁচে গেলাম, এখনও পর্যন্ত বেঁচে আছি, কথা বলছি, সবই ঠিক আছে, অ্যাট দ্যাট টাইম যে টেনশনটা কাটিয়ে এসেছি। যদি ওখানে সত্যিকারেরই ফায়ার সেফটি ম্যানেজমেন্ট ব্যবস্থাটা ঠিক থাকতো, তাহলে মনে হয় এই অগ্নিকাণ্ডের এই যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা আজকে আমরা অন্তত পেতাম না। ব্যবস্থা সমস্ত কিছুই আছে কিন্তু তার কোনোটারই ব্যবহার নেই। যদি ওটা ওই মানে ফিল্মিক্যালি করে রাখা থাকে যে সব কিছুই সাজানো রইল এবং আমাদের মানে কি পৌরসভা বলুন বা রাজ্য সরকার যাদের যার দায়িত্ব আছে তারা গেলেন, তারা দেখলেন ওটা ছবিটাই দেখলেন যে সব কিছুই ঠিক আছে, তো ওকে চলো, তাহলে তো বিপদের সংখ্যাটা ক্রমশ বেড়েই বাড়তে থাকবে। আপনার অভিজ্ঞতা আসবো, কিন্তু তার আগে এই চ্যাটার্জি ইন্টারন্যাশনাল যে বাড়িটি তৈরি হয় 1972 সালে এবং 76 সালে সেই বাড়িটি সম্পূর্ণ হয়, কলকাতার নিঃসন্দেহে অন্যতম গর্ব এবং কলকাতার ল্যান্ডমার্কের সঙ্গে এক হয়ে যাওয়া চ্যাটার্জি ইন্টারন্যাশনাল ইতিহাস, এবং আগুন লাগার ক্ষেত্রে আগুন নেভানোর জন্য কী কী ব্যবস্থা থাকার কথা ছিল, কী কী আছে আপনাদের জন্য। আগুনের গ্রাসে শহরের আরও একটি ঐতিহ্যশালী বহুতল চ্যাটার্জি ইন্টারন্যাশনাল। আকাশে মাথা রেখে দাঁড়িয়ে থাকা শহরের পুরনো বহুতলগুলির মধ্যে যে নামটির সঙ্গে জড়িয়ে ঐতিহ্য, আবেগ, সেই আবেগ, সেই ঐতিহ্যই আজ আগুনের গ্রাসে। 1972 সালে নির্মাণ কাজ শুরু হয় চ্যাটার্জি ইন্টারন্যাশনালের। গগনচুম্বী এই বহুতল তৈরি হতে সময় লাগে 4 বছর। 1976 সালে এটিই ছিল পূর্ব ভারতের প্রথম 20 তলার বেশি উঁচু বহুতল। উচ্চতা 290 ফুট। উচ্চতার মাপকাঠিতে জাতীয় ক্ষেত্র কৃতিত্বের অধিকারী এই বহুতল। নথি বলছে 2012 সাল পর্যন্ত কলকাতার পঞ্চম উচ্চতম বহুতল ছিল চ্যাটার্জি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার সকালের আগুনে পুড়ে খাক এই ঐতিহ্যশালী বহুতলেরই বেশ কয়েকটি তল, অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা বহু মানুষের। 24 তলায় বিল্ডিংয়ে সরকারি বেসরকারি মিলিয়ে রয়েছে 250টি অফিস, কর্মী সংখ্যা কয়েক হাজার, যদিও এখন বেশ কয়েকটি সংস্থার অফিস বন্ধ। চ্যাটার্জি ইন্টারন্যাশনালে অফিস রয়েছে অভিনেতা সোহমেরও, ঘটনার সময় হাজির না থাকলেও প্রতিদিনের কথা ভাবলে শিউরে উঠছেন তিনি। আমরা এতগুলো অফিস রয়েছে এখানে পুরো 22 তলা জুড়ে, তো সেখানে তো একটা কোথাও না কোথাও আমাদের তো কোথাও একটা ইনস্টিটিউট রয়েছে, এত এত হাজার হাজার মানুষ ডেলি তাদের যাতায়াত, তো সেইখানে যদি এরকম একটা ইমার্জেন্সিতে যদি কোনো আগুন নিয়ন্ত্রণ করার মেশিন যদি কাজ না করে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। সেটা যেহেতু কাজ করেনি, এটা খুবই দুর্ভাগ্যজনক তো বটেই এবং প্রচন্ড বিপজ্জনক। কিন্তু এত বড় বাড়ির অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন? মঙ্গলবারে অগ্নিকাণ্ডের পরে স্বাভাবিকভাবে উঠছে এই প্রশ্ন। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা চ্যাটার্জি ইন্টারন্যাশনালের কর্মরত বেসরকারি সংস্থার কর্মীদের একাংশের দাবি, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা ঠিকঠাক কাজ করত না। অফিসগুলোর মধ্যে ফায়ার অ্যালার্ম সিস্টেমটা লাগানো থাকে, বাকি যে গোটা বিল্ডিংয়ের যে এরিয়া, সেই অফিস বাদ দিয়ে তো আরও অনেক ফ্লোর এরিয়া রয়েছে, সেই ফ্লোর এরিয়াতে কিন্তু এরকম ধরনের কোনো সিস্টেম নেই। এক্সিস্টিং এর একটা বাইরে থেকে কোনো রকম সিঁড়ি বা কিছু একটা করা উচিত যাতে লোক বেরোতে পারে আউটসাইড দিয়ে,
সেটা কোনো বিল্ডিং এই জিনিসটা দেখা যায় না, এটা খুব জরুরি ছিল যে কোনো একটা। তাহলে আপনাদের ঢোকা বেরোনোর রাস্তা একটাই, সব ইন্টারনাল। যদিও বহুতলে রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীদের দাবি নিজস্ব ব্যবস্থাকে কাজে লাগিয়েই প্রথম আগুন নিভানোর কাজে হাত লাগান তারা। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করে দিয়েছি, ফায়ার ব্রিগেডের লোক এসেছে, আমরা হেল্প করেছি, ওনারাও আমাদের সঙ্গে কাজ করে, তার আগে আমরা চালু করে দিয়েছি, ওনারাও এসে গেছে আমাদের সঙ্গে হেল্প করে। হ্যাঁ, আমাদের সিস্টেম চালু। সূত্র খবর চ্যাটার্জি ইন্টারন্যাশনাল এর প্রতিটি ফ্লোরে জল, হোস পাইপ, হেলমেট, গ্লাভস, ফোমের মতো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, কিন্তু সময় মতো সেই সব আদৌ কোনো কাজে এসেছিল কি? উত্তর খুঁজছে দমকল এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। রাজস্ব দত্তগুপ্ত, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। ফিরোজ বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে যে আগামী কাল যখন আবার চ্যাটার্জি ইন্টারন্যাশনালে যাবেন, বুক ধুকপুকানি বাড়বে? সেটা তো 100 বার। আপনার হাতে দুটো মাস্ক দেখছি, এই মাস্কটাই লাগিয়ে আমরা নেমেছি। আচ্ছা, এটা কোথায় পেয়েছিলেন? ওইখানে এটা ফায়ার ব্রিগেড লোক, পুলিশ লোক এসেছিল, ওরাই নিয়ে এসেছিল, দিয়েছিল। মলয় বাবু, আপনার অভিজ্ঞতা জানতে চাইবো যে এই কয়েক মিনিটও তো কয়েক ঘন্টার মতো মনে হওয়া স্বাভাবিক, যে এই রকম কিভাবে মুক্তি পাবেন এই লেলিহান শিখার মধ্যে থেকে, এই যদুগৃহ থেকে? তখনও কোথাও আসার আলো দেখছেন না, প্রাণপণে ওই লাল শালু নাড়ছেন, লাল কাপড় নাড়ছেন, তো কীরকম ছিল সেই মুহূর্তগুলো? দেখুন, আসলে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোটা এমন একটা অভিজ্ঞতা, ওটা কাউকে তো বিশ্লেষণ করা খুব মুশকিল। এখন অ্যাট দ্যাট টাইম যখন মানে কালো ধোঁয়াটা আমাদের ফ্লোরটাকে ক্রমশ গ্রাস করে আসছিল, এবং আমরা বুঝতে পারছিলাম যে আমাদের হয়তো আর কিছু সময় যদি এখানে থাকি, খুব সম্ভবত ওটা কার্বন মনোক্সাইড গ্যাসই হবে, কারণ আগুন জ্বললে ওটাই আসে বেশি সবচেয়ে আগে। তা আমরা দেখছি আমাদের শরীর ক্রমশ একটা অবসন্নতায় তৈরি হয়ে যাচ্ছে। তো তখনই আমাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে যেভাবে হোক আমাদের ছাদে পৌঁছতে হবে, এছাড়া আমরা আর বাঁচতে পারবো না, কারণ ওখানে থাকলে আর মানে কোনোভাবেই বুঝতে পারছি না নিচে থেকে ফায়ার কতটা কন্ট্রোলে আসছে। তখন ওই ফিরোজদা, রঞ্জন এরা আগে গিয়ে বললো যে আমরা গিয়ে দেখি আর দরজাটাকে আগে ভাঙার ব্যবস্থা করি, তারপরে তোমরা সব উপরে চলে এসো। এবং এনারা গিয়ে আগে দরজাটা ভাঙলেন, এবং দরজাটা ভাঙার পরে ওই এলাকার যে স্মোকটা, ওই স্মোকটা মানে খুব দ্রুত রিল্যাপস হলো আর কি, যে কারণের জন্যে আমরা তারপরে ছাদে চলে গেলাম। এবং তখন সেখান থেকে দেখছি যে কন্ডিশনটা তৈরি হয়ে আছে, তখন ওখানে গিয়ে তো মনে হলো যেন একটা না, আমরা এখন বেঁচে আছি, সুস্থ আছি, এবং আমরা চেষ্টা করছি আমাদের বাড়ির লোককে জানানো যে হ্যাঁ আমরা মানে আউট অফ ডেঞ্জার হয়েছে। তো যাই হোক, ওখানে তো আবার টাওয়ার পাওয়া যায় না, সে আরেক বিভ্রাট। তো এই অবস্থায় দাঁড়িয়ে থেকে আমরা আমরা ওখানে থাকা, তারপরে আমাদের ওই মানে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপটা, এনাদের একজন কর্মী, উনি ওই লাল পতাকা দেখে উনি প্রথমে আমাদের একুশতলায় গিয়েছিলেন, ওখানে পুরো অফিস ঘুরে এসেছেন, ঘুরে এসে ওখানে আমরা তখন আমরা ছাদে চলে গেছি। উনি নিজে ছাদে এলেন, এসে বললেন আপনারা সেফ আছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা বললাম যে আমাদের তো এখন একটা শারীরিক কষ্ট তৈরি হচ্ছে, একটু ইমিডিয়েটলি ওই জলের প্রয়োজন আছে, বললে আপনি একটু অপেক্ষা করুন। এবং আমি অত্যন্ত থ্যাঙ্কস দেবো ওনাদেরকে যে উনি আবার ওখান থেকে গ্রাউন্ড ফ্লোরে এসেছেন, মানে সেই 24 তলা থেকে গ্রাউন্ড ফ্লোর মানে সিঁড়ি দিয়ে নেমে এসে একজন সঙ্গে করে নিয়ে 14-15টা বোতলে জল, মাস্ক আমাদের জন্য তুলে নিয়ে গেছেন। হ্যাঁ, ওই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। না না, অবিশ্বাস্য, যে যে সীমিত পরিকাঠামো নিয়ে যে কষ্ট, যে এফোর্ট দমকল কর্মীরা দিয়েছেন, হ্যাটস অফ নিঃসন্দেহে। আপনাদের দেখাবো যে এই বড় ঘটনা যখন চলছে তার পাশে একাধিক ছোট ঘটনাও চলতে থাকে। যেমন ওই চ্যাটার্জি ইন্টারন্যাশনালে তার কোম্পানি সেরাম একজন মালিক অভিযোগ করেছেন যে পুলিশ কর্মীকে স্যার না বলে দাদা বলেছেন বলে তাকে প্রহিত হতে হয়েছে। দেখুন, চোখের সামনে দাও দাও করে জ্বলছে চ্যাটার্জি ইন্টারন্যাশনালের 16 তলা। কেউ কি আটকে পড়েছেন ভেতরে? এখন কি অবস্থা জানতে পুলিশ অফিসারকে দাদা বলে সম্বোধন করেছিলেন তিনি। অপরাধ বলতে এইটুকুই, তার জেরেই কর্তব্যরত কনস্টেবলের হাতে বেধড়ক মার খেতে হলো চ্যাটার্জি ইন্টারন্যাশনালে এক বেসরকারি সংস্থার মালিককে। অভিযোগকারী প্রবীণ শ্রীবাস্তবের দাবি, প্রতিদিনের মতো মঙ্গলবারও ভাইয়ের সঙ্গে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন তিনি। বেলা 12টা নাগাদ পৌঁছন চ্যাটার্জি ইন্টারন্যাশনালের সামনে, দেখেন লোকে লোকারণ্য, রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে দমকলের গাড়ি। প্রবীণের দাবি, তিনি ভেতরে ঢুকতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়। এরপর সেই পুলিশ অফিসারকে দাদা বলে সম্বোধন করে তিনি জানতে চান এখন কি অবস্থা। অভিযোগ, দাদা বলাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পুলিশ অফিসার। এরপর প্রবীণকে ব্যাপক মারধর করা হয়, ভিড়ের মধ্যে দিয়েই পুলিশ কর্মীরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ।
सामने से इंस्पेक्टर लोग हैं। मैंने उनको यही रिक्वेस्ट किया कि सर आप लोग 15 फ्लोर से बता रहे हैं, 16 फ्लोर तक किसी ने कुछ नहीं बताया। तो मैंने उनको यही बोला कि सर एक रिक्वेस्ट सर नहीं, मैंने उनको बोला दादा वो विनोद को आप लोग बुला लीजिए, ऐसा हाथ दिखाया, वो आके बता देगा क्या हुआ नहीं हुआ, हम लोग चले जाएंगे। मेरे मुँह से जो उनको दादा निकल गया उनको गुस्सा आ गया, हम एक घंटे मालिक हम सर तुम दादा बोलते हो पूरा हमको लेगा पिटने। পুলিশের অবশ্য বক্তব্য, চ্যাটার্জি ইন্টারন্যাশনালে আগুন লাগার পর তা নেভানো এবং সেখানে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করাটাই বেশি জরুরি ছিল, কিন্তু সেই সময় অনেকে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন, সুরক্ষার কথা মাথায় রেখে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয়। যদিও পুলিশের এই সাফাই মানতে নারাজ ওই ব্যবসায়ী, পুলিশের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ অভিযোগকারী বেসরকারি সংস্থার মালিক ও তার ভাই। রাজশ্রী দত্তগুপ্ত, হিন্দল দের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নন্দরাম, স্টিভেন কোর্ট কিংবা চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, এই একের পর এক ঘটনা সরকার বা পুরসভার টনক নড়াচ্ছে না সেটা আমরা দেখে নিয়েছি। কিন্তু এই যে বেসরকারি বহুতল, প্রদীপবাবু যাদের দিকে আঙুল তুলছিলেন, সত্যি এই বেসরকারি বহুতলগুলোতেও সচেতনতা আসছে কি? সচেতনতা আসছে আমার আপনার মতো সাধারণ মানুষের কতটা? যদি আসতো তাহলে একের পর এই ঘটনার স্রোত, এই প্রবাহ কোথাও কি রুখে দেওয়া যেত না? দেখুন, নন্দরাম মার্কেট, আমরি থেকে স্টিফেন কোর্ট, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, আগুনের লেলিহান শিখা ঝলসে দিয়েছে শহরের বাজার, হাসপাতাল, বহুতলকে। অসহায়ভাবে পুড়ে দম আটকে মৃত্যু হয়েছে বহু মানুষের। কিন্তু সেই সব ঘটনা থেকেও যে শহরের বাকি বহুতল বিশেষ শিক্ষা নেয়নি তা ফের একবার সামনে উঠে এলো মঙ্গলবার। বিকানের বিল্ডিং, লালবাজারের ঠিক উল্টো দিকে এই অফিস বিল্ডিং, কিন্তু প্রশাসনের নাকের ডগায় সেই ভবন যেন জতুগৃহ। বিকানির বিল্ডিংয়ে রয়েছি আমরা, বিকানির বিল্ডিংয়ে এখানে কোথাও স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর কিছুই নেই। আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় এসি চলছে, এসি থেকে অনেক সময় শর্ট সার্কিটে আগুন ধরে বা ইলেকট্রিকের তার থেকে। আমরা এখানে দেখছি যে ওয়্যারিংও কিন্তু বিভিন্ন জায়গায় খোলা অবস্থায় রয়েছে। প্রতিদিন এই বিল্ডিংয়ে কাজ করতে আসেন অসংখ্য মানুষ, কিন্তু নেই কোনো নিরাপত্তা, নেই স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম, আপতকালীন বেরোনোর রাস্তায় ঝুলছে বিদ্যুতের তার। এই বিকানির বিল্ডিংও কিন্তু একই অবস্থায় রয়েছে এবং এই বিকানির বিল্ডিংয়েরও অবস্থা রীতিমতো বিপজ্জনক, যে কোনো সময় আগুন লাগতে পারে এবং সেটাই মনে করছেন যারা আসছেন, তারা কিন্তু কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থার অস্তিত্বই দেখতে পাচ্ছেন না। মার্টিন বার্ন বিল্ডিং, এই ভবনে রয়েছে একাধিক বেসরকারি সংস্থার দপ্তর, কাজ করেন হাজার হাজার কর্মী, কিন্তু তাদের জন্য ন্যূনতম নিরাপত্তাটুকু আছে কি? পাঁচতলা অফিস ভবনটি মহাকরণ ভবনের ঠিক উল্টো দিকে, এখানেও রয়েছে প্রচুর অফিস, কিন্তু অগ্নি নিরাপত্তা কোথায়? যে প্রথমে ঢোকার মুখেই এই অবস্থা, এবং বাড়িতে যদি ভেতরে যাওয়া যায় কোনো জায়গায় অন্তত ফায়ার ফাইটিং সিস্টেম বা তার জন্য যে ব্যবস্থা তার চোখে পড়েনি। বিবিধিবাগ সংলগ্ন এক নম্বর আরএন মুখার্জি রোডেও একাধিক অফিস রয়েছে, যেখানে আগুন লাগলে বাঁচা যেতে পারে একমাত্র ভাগ্য জোরে। শেক্সপিয়ার সরণির এসি মার্কেট, শহরের অন্যতম পুরনো এসি মার্কেট, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ভবনে এখনও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা শিখে। এগারোতলা এই ভবনের চারতলা জুড়ে রয়েছে মার্কেট কমপ্লেক্স, তার মধ্যে দুটি তল মাটির নিচে, দুটি মাটির ওপরে। এবিপি আনন্দর ক্যামেরায় পরিষ্কার ধরা পড়েছে সেখানকার অধিকাংশ ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ পেরিয়ে গিয়েছে, আপতকালীন বেরোনোর দরজাগুলি বন্ধ। জিনিসপত্র আছে তো, আমাদের তো খুব রিস্ক আছে, তো কেন এক্সিটটা তো সবাই সময় বন্ধ থাকে, তো আমরা কি করে বলবো? হ্যাঁ, বাস ওই দুটো গেট ছাড়া কোনো এক্সিট নেই আমার। আমরা তো ফার্স্ট ফ্লোরে আছি, ওইখানে একটা আছে, ওইটা পুরো বন্ধ আছে। ফ্লোরের এই গেটটা বন্ধ আছে, সব সময় বন্ধ থাকে, শুধু একটা পিছনে জালি আছে, সেটা এরা উঠিয়ে দেয়। অগ্নি নিরাপত্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন বহুতলের মালিকও। সবতলে তো ইন্ডিভিজুয়ালি বিভিন্ন অফিসের মধ্যে যেগুলো আছে সেগুলো তো অফিসের অফিসই এগুলো টেক কেয়ার করে, বাইরে যেগুলো আছে শুধু মার্কেটেরই যে কিছু কিছু ফায়ার এক্সটিংগুইশার আছে যেগুলোর ডেটটা ওভার হয়ে গেছে এবং উইদিন 5 to 10 days এগুলো রিজলভ হয়ে যাচ্ছে। এই ভবনে আগেও একাধিকবার ছোটখাটো আগুন লেগেছে, কিন্তু কোনোদিন আগুন বড় আকার ধারণ করলে কিভাবে রক্ষা পাওয়া যাবে তা কেউ জানেন না, স্রেফ ভাগ্যের ভরসাতেই নিত্যদিন আসা যাওয়া। এবিপি আনন্দ।
শহরের আগুন থেকে এবার দুর্নীতির আগুন। যেরকম বলছিলাম যে দ্রুত একের পর এক তথ্য সামনে আসছে, সিবিআই তদন্ত যেদিকে আলো ফেলছে সেদিকেই চমকে ওঠার মতো তথ্য। যেমন অনেকে বলছেন ভারত তীর্থ নয়, আসলে স্লোগানটা হওয়া উচিত দুর্নীতি তীর্থ। তার কারণ যেভাবে ঐতিহ্যপূর্ণ 161 বছরের ভারতীয় রেলকে এই বিতর্কে নামতে হয়েছে সারদার সামনে, দীর্ঘদিন ধরে ভারতীয় রেলের লোগো এবং তার পাশে সারদার লোগোকে ঠাঁই দিতে হয়েছে, এর থেকে অপমান ভারতীয় রেলের ইতিহাসে কোনো দিন হয়নি। কিভাবে এই ঘটনা ঘটল শুরুতেই দেখাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও রেলমন্ত্রী, সেই সময় প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞাপন, ভালো করে দেখুন। বাঁদিকে রেল মন্ত্রকের লোগো, ডানদিকে আইআরসিটিসির লোগো, মাঝে সারদার লোগো। আরেকবার দেখুন, বাঁদিকে রেল মন্ত্রকের লোগো, ডানদিকে আইআরসিটিসির লোগো, মাঝে সারদার লোগো। সেই সারদা যারা সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল 2011 ফেব্রুয়ারির আগে। অনেকে বলছেন এভাবেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিল সারদা। তাৎপর্যপূর্ণভাবে এই সময়টাতেই সারদার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসির সঙ্গে হাত মিলিয়ে পর্যটন ব্যবসায় নেমেছিল সুদীপ্ত সেনের সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংস্থা। কিন্তু সেই চুক্তি কি নিয়ম মেনে হয়েছিল? রেলের নিয়ম অনুযায়ী ট্যুর অপারেটরের দায়িত্ব পেতে হলে অন্যতম শর্ত, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা দরকার। কিন্তু তা কি ছিল সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের? সংস্থার ওয়েবসাইটেই বলা হয়েছে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তৈরি হয়েছিল 2007 সালে কলকাতায়। 2007 সালে যার জন্ম তার তো কোনোভাবেই 2010 সালে 5 বছরের কাজের অভিজ্ঞতা হওয়া সম্ভব নয়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নিয়ম ভেঙেই সারদার সঙ্গে আইআরসিটিসির চুক্তি হয়েছিল? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছে। সারদার সঙ্গে আইআরসিটিসির চুক্তি হয়েছিল 2010-এর শেষের দিকে, চুক্তি বহাল ছিল 2012 পর্যন্ত। মাঝের বছরগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রেল মন্ত্রিত্ব সামলেছেন দীনেশ ত্রিবেদী ও মুকুল রায়। যদিও কৌশলী মুকুল রায় মঙ্গলবার দাবি করেছেন তার সময় এই চুক্তি হয়নি। আমার কিছু জানা নেই, কারণ হচ্ছে এই চুক্তিগুলো যখন হয় তারপরে আমি যখন নিয়েছি তার আগে চুক্তি হয়েছে, চুক্তি নিয়ে ক্যাগ আছে, রেলওয়ে অডিট আছে, এভরিথিং আছে, সুতরাং স্বাভাবিকভাবেই নেই। মুকুল রায়ের এই মন্তব্য ঘিরে বিরোধী মহলে জল্পনা তৈরি হয়েছে। তার আমলে এই চুক্তি হয়নি এই দাবি কি করে মুকুল রায় ঝেড়ে ফেলতে চাইলেন? নাকি তিনি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের দিকে ইঙ্গিত করতে চাইলেন? প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ, আপনাদের একটা তথ্য দেখাই। এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের যে নথি সেই নথি। তাতে অন্যতম ক্রাইটেরিয়া হিসেবে একটি ক্যাটাগরিতে বলা হচ্ছে দ্য মিনিমাম এক্সপিরিয়েন্স শুড বি অফ 5 ইয়ার্স ইন অপারেশন অফ 2 প্যাকেজেস ইন দ্য রেসপেক্টিভ এরিয়াস। আর সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেল যারা আলটিমেটলি পেয়েছিল এই চুক্তি অনুসারে, তাদের ওয়েবসাইটে একেবারে প্রথম বাক্যটি হচ্ছে উই সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এস্টাবলিশ ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ইন দ্য ইয়ার 2007। অর্থাৎ 2007 সালে যে কোম্পানির জন্ম সেই কোম্পানি রেলের বরাত পেল 2010 সালে, যার অন্যতম ক্রাইটেরিয়া দ্য মিনিমাম এক্সপিরিয়েন্স শুড বি অফ 5 ইয়ার্স। অর্থাৎ 5 বছর দরকার হয়নি সারদার ক্ষেত্রে, 3 বছরের মাথায় এত বড় একটা বরাত তারা পেতে পারে। যে বরাতের নানা অংশে আমরা আসব যে কিভাবে ভারতীয় রেলের মতো লোগো পাশে রেখে সারদা একের পর এক চিটফান্ড ব্যবসার, এই প্রতারণার ব্যবসার কাজ চালিয়ে গেল। আমি অরুণাবোধার প্রথমে আপনার কাছে আসবো একেবারে পরিষ্কার জলের মতো যে এর এটা এটা কি এটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে পরিষ্কার বলা হয়েছে দ্য মিনিমাম এক্সপিরিয়েন্স শুড বি অফ 5 ইয়ার্স, আর সেখানে সারদা নিজেরাই ঘোষণা করছে যে তারা পশ্চিমবঙ্গ কলকাতা শহরে তাদের এস্টাবলিশ হয়েছে 2007-এ। কী করে হয় আমি বলুন? প্রথমত এটা তো মানে পাবলিককে মানে টাকা নিয়ে এটা দেওয়া হচ্ছে, তো লার্জেসি বলে, লার্জেসি করাটা যখনই তুমি অ্যাডভার্টাইজ, এটা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া করা যায় না, কারণ দেয়ার আর আদার কনসার্নস, তারা তো এটা এ করতে পার্টিসিপেট করতে পারতো টেন্ডারে, তাতে রেলওয়ে লাভ হতো। এটা একদম দুর্নীতি হয়েছে, বেসিক্যালি দুর্নীতি। যখনই আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া কাউকে কোনো, এটা তো আমার ব্যক্তিগত প্রপার্টি নয়,
মানে তোমার প্রাইভেট কোম্পানি হলে সে দিয়ে দিতে পারতো, সেখানে প্রশ্ন হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে, বারে বারে প্রত্যেক চার বছর পাঁচ বছর অন্তর বলে, যখনই তুমি কাউকে কোনো কন্ট্রাক্ট দেবে দ্যাট মাস্ট বি মেড পাবলিক, মেড নোন টু দি পাবলিক, পাবলিক অকশন হবে তার ভিত্তিতে করবে। এটা তো একটা সাইড, এটা এখানে করেনি। টেলিগ্রাফ পত্রিকাকে পরিষ্কার রেলের এক অফিসার বলেছেন যে এক্ষেত্রে পাবলিক বিডিং হয়নি, পাবলিক বিডিং হয়নি, দেয়ারফোর এটা দুর্নীতি, এটা একদম দুর্নীতি। দুই হলো যে ক্রাইটেরিয়াটা, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যখন তুমি নামাবে সেটাও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে সবাইকে বলতে হবে, কারণ যে আমি হয়তো পার্টি, ধরো তুমি অ্যাডভার্টাইজমেন্ট করলে যে যে কেউ, কিন্তু এইভাবে এলিজিবিলিটি আপনার কম্প্রোমাইজ হতে পারে, কম্প্রোমাইজ করতে পারে, সবার ক্ষেত্রে করতে হবে, সবাইকে, যারা তিন বছর আছে তিন বছরই দিতে হবে, তাহলেও জাস্টিফাই করতে পারবে। তুমি যখন জাস্টিফাই করনি হতে পারে, যেমন এ রাজা জেল খেটেছে অলরেডি, কেন ফোর্থ মার্চ হলো বলেছে ফার্স্ট কাম ফার্স্ট সার খুলবে, এ রাজার বিরুদ্ধে কিন্তু চুরির অভিযোগ না, এই যে ১,৮৬,০০০ কোটি টাকা সুপ্রিম কোর্ট তা বলেনি, এ রাজা দোষটা কি করেছে, ওই সেকেন্ড মার্চের এটা না ফোর্থ মার্চের এটা প্রিপন করে 24 ফেব্রুয়ারি করে দিয়েছে, নিজের লোককে দিয়ে দিল, নিজের লোককে দিয়েছে, টাকা প্রশ্ন নেই, তার জন্য এ রাজাকে প্রায় এক বছর জেলের পিছনে খাটতে হলো। এই এই ক্রাইমটাও কিন্তু এই গোপনে কোনো কাউকে কিছু দেওয়া, দ্যাট ইজ আ ক্রিমিনাল অফেন্স এবং ওয়ান হ্যাজ টু ফেল জেল টার্ম। বলি আমি প্রাক্তন রেলকর্মী হিসেবে এবং এই প্রক্রিয়াটার সাথে আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিলাম, সেই হিসেবে মানে এই ট্যুরিজম অপারেটরদের ব্যাপারে নয়, কিন্তু কনস্ট্রাকশনের ব্যাপারে কন্ট্রাক্ট দেওয়ার ব্যাপারে আমি এই টেন্ডারিং প্রসেসটা দেখেছি, প্রসেসটা দেখেছি। এখন কথা হচ্ছে কি, যে যখন কারুকে কন্ট্রাক্ট দেয়া হবে তখন হয় টেন্ডারিং প্রসেসে দেয়া হবে, তা না হলে অন্য ঠিক এরকম কন্ট্রাক্ট না হলে অকশন প্রসেসে দেয়া হতে পারে। ট্রান্সপারেন্সি থাকবে, দুটো জিনিস নিশ্চিত করতে হবে। এক নম্বর হচ্ছে যে রেল সবচেয়ে বেশি সুবিধে পাচ্ছে, সবচেয়ে কম দাম, মানে যেখানে রেলের কিছু পাবার কথা সেখানে সবসময় বেশি দাম পাচ্ছে, বা যেখানে রেলের দেবার কথা সেখানে সবচেয়ে কম দামে করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে একে কেন, অন্য কারুকে নয় কেন, এইটাকে একটা সাব্যস্ত নন এলিজিবল একটা সংস্থাকে আমি কি করে, না সেটা অন্য ব্যাপার, যে আমি সম্পূর্ণ এলিজিবল সংস্থাদের মধ্যে বলছি, ধরে নেওয়া যাক পাঁচটা এলিজিবল সংস্থা আছে, সেই পাঁচটা এলিজিবল সংস্থার মধ্যেও আমি একটাকে মানে নিজের পছন্দ মতো বেছে নিতে পারি না, ওকে কেন, ওকে কেন, অমুককে কেন নয়, এটা সাব্যস্ত করবার জন্য তাদের কাছ থেকে বিড নিতে হবে, এবং বিড সাধারণভাবে ন্যূনতম বিডই অ্যাকসেপ্ট করতে হবে, যদি রেলের দেবার থাকে আর যদি পাবার থাকে তাহলে উচ্চতম বিড অ্যাকসেপ্ট করতে হবে, এইটা হচ্ছে সাধারণ নিয়ম। এখন এর ওপরে যে জিনিসটা হয় সেটা হলো যে, মানে তুমি যেটা বললে সেটা হলো যার ন্যূনতম যোগ্যতা নেই, যার ন্যূনতম যোগ্যতা নেই তাকে তো গোড়াতেই বাদ দিয়ে দেওয়ার কথা। প্রিকোয়ালিফিকেশন বলে একটা প্রক্রিয়া আছে, এই প্রিকোয়ালিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিড দিতেই দেওয়া উচিত না। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে যে কোনো বিডিং প্রসেস তো হয়নি, অতএব প্রিকোয়ালিফিকেশনের কোনো প্রশ্ন ওঠে না, কোনো কারণও দেখানো হয়নি, কোনো কারণও দেখানো হয়নি, এটা কি হয়েছে, একজনকে ধরে কাজটা দিয়ে দেওয়া হয়েছে। এখন এই প্রক্রিয়াটা এইভাবে হয় যে মন্ত্রী কারুকে, আমি আন্দাজ করছি, আমার তো সাক্ষাৎ কোনো ধারণা নেই, কিন্তু মন্ত্রী কারুকে মৌখিকভাবে বললেন দেখো ইসকো দেনা হ্যায়, দেখো ইসকো দেনা হ্যায় বলতে কিছু বসংবদ অফিসার জুটে গেল, জুটে গিয়ে তারা বলল যে আরে কেসে দেনা হ্যায়, ইয়ে তো আকেলা হ্যায় অর কিসি কো তো টেন্ডার মে নেই বুলাযা গিয়া, বললো তুমসে নেই হোগা উসকো ফলানে কো বুলাও, বলে আরেকজনকে নিয়ে এলো, তাকে বললো তুমি কর সকতে হো, বললো হ্যাঁ কেতে তো জরুর করুঙ্গা, এইরকম বলে সবাই বসে গেল, বসে একটা কিছু খুব মানে কমপ্লিকেটেড ইংরেজি লিখলো, খুব কমপ্লিকেটেড কিছু ইংরেজি লিখলো, লিখে কিছু জাস্টিফাই করলো, জাস্টিফাই করে শেষ পর্যন্ত তো যাবে এটা রেলমন্ত্রীর কাছে, অতএব এই জিনিসটা রেলমন্ত্রী অনুমোদন করেছেন। এখন এটা নিয়ে যদি শেষ পর্যন্ত টানা হ্যাঁচড়া হয় এবং এটা সাব্যস্ত হয় যে এই আই এই সারদাকে আইআরসিটিসি যে কন্ট্রাক্টটা দিয়েছিল সেটা যথাযথভাবে দেয়নি, তাহলে যারা এই নোট প্রসেস করেছিল সেই সব অফিসারদের গর্দান যাবে,
এবং শেষ পর্যন্ত যেটাই যেটা যিনি অনুমোদন করেছিলেন তাকেও জবাবদিহি। আমি একটু অ্যাড করি এবং তিনি হচ্ছেন তথাগতদা, একটু অ্যাড করি, এই যে রেলওয়ে মিনিস্টার বানসাল, ওয়ান অফ দি মোস্ট অনেস্ট মিনিস্টার উই এভার হ্যাড, কিন্তু তাকে না, যাই হোক আমি তা বলছি না, আমি বলছি যা অভিযোগ তার অভিযোগ যারা করেছে লালু চেকার মুখে, কিন্তু অভিযোগটা কার বিরুদ্ধে, অভিযোগটা কার, একটা ভাগ্নের বিরুদ্ধে, ভাগ্নের বিরুদ্ধে, এবং একই জিনিস, একই জিনিস, তাকে কিন্তু সরে যেতে হলো। প্রত্যেক টিকিটে সারদা রেলের কাছ থেকে 5% কমিশন পাবে, একটা সুবিধে। দ্বিতীয় সুবিধে, দ্বিতীয় রেলের দিক থেকে ডেলিভারেবলসটা আমার মনে হয় যে নিঃসন্দেহে সারদার ব্যবসাকে মানে গুডউইলের দিকে 1 থেকে 100 জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে রেলের লোগো অফিসিয়ালি তার সঙ্গে সারদা ব্যবহার করতে পারলো। অজনবাবু, আপনার কাছে আমার ব্র্যান্ড বিল্ডিংয়ের দিক থেকে প্রশ্ন, যে এক মুহূর্তে একদিকে হচ্ছে ভারতীয় রেলের লোগো, ঐতিহ্যপূর্ণ 161 বছরের প্রতিষ্ঠান, ভারতবর্ষের সব থেকে সম্মানজনক প্রতিষ্ঠানগুলোর অন্যতম, আর অন্যদিকে সিটিসির লোগো, মাঝখানে হচ্ছে সারদার লোগো। তো আমি বলছি এই সময়টা কোন সময়, যে 2010 যেখানে নারায়ণবাবুর নেতৃত্বে ইকোনমিক অফেন্স উইং তারা কমপ্লেন করছে এই সারদা এবং অন্যান্য সংস্থাগুলির বিরুদ্ধে সেবির কাছে, সেইখানে আপনি রাজ্যে সুবিধে হচ্ছে না, কেন্দ্র থেকে সুবিধে আমদানি করা হচ্ছে, কারা সেই সুবিধে দিচ্ছে, না স্বয়ং কেন্দ্র সরকারের দফতর। আমার মনে হয় যে আমি সমস্ত রাজনৈতিক দিক ছেড়ে শুধুমাত্র যদি ইমেজ বিল্ডিং, ব্র্যান্ড বিল্ডিং বা বিশ্বাসযোগ্যতা তৈরির দিক থেকে জিনিসটা বিচার করি, 1 থেকে 100 মতো একটা জাম্প হয়েছে এখানে সারদার পক্ষে, মানুষ সারদাকে বিশ্বাস করবে না তো কাকে বিশ্বাস করবে, কেন টাকা রাখবে না, ভারতীয় রেলের লোগোর পাশে আর আইআরসিটিসির লোগোর পাশে দুটোর মধ্যিখানে সারদার লোগো, মানুষের না বিশ্বাস করার কোনো কারণ আছে সাধারণ মানুষের? না সেটা তো বটেই, আমি যেটা এর মধ্যে এতক্ষণ আলোচনা হচ্ছিল, 2 বছর ধরে তো সারদা নিয়ে প্রোগ্রাম হলো, একটা সময়ে আমি শুধু বলছি দুটো মিথ এতে ভেঙেছে আজ এই খবরটা বেরোনোর পর থেকে, যে তাহলে 2012 সালের পয়লা বৈশাখের আগে সারদার একটা যোগ পাওয়া যাচ্ছে, আমাদের বাংলার মানুষকে, ভারতের মানুষকে বোঝানোর চেষ্টা চলছে 2013 সালের পয়লা বৈশাখের আগে, তার মানে সারদা বেশ ছিল। আর একটা আমি তোমাদের একটু দেখতে বলবো, আমার এই মুহূর্তে অনেকটা মনে পড়ছে না, যে এই যখন রেলের সঙ্গে, প্রথমত আমি তোমাকে সংক্ষেপে বলি যে ভারতীয় রেল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারটা হচ্ছে বাদিকে, মাঝখানে হচ্ছে একটা সংস্থার যার সম্পর্কে ইতিমধ্যেই ব্যাংক মানে এই অর্থনৈতিক অপরাধ যারা করে তারা নজর কেটেছে, এবং পশ্চিমবঙ্গ সরকার 23 এপ্রিল 2010 সেবির কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছে ওই সংস্থা সম্পর্কে, যেটা ভারত সরকার জানে, আমি জানি না যে ক্যাবিনেটও কী করছিল সেখানে, তার মাঝখানে লোগোটা দিয়ে তাকে বেনিফিট দেওয়া হচ্ছে, কখন মনে রাখতে হবে, তখন তার আগে সারদা, কিন্তু সারদার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগটা তখন কিন্তু পাকাপোক্ত রূপ। আমার ধারণা তোমরা মিলিয়ে দেখো যে তার আগে কত আগে বা সেই সময় নাকি মন্দির ঢিল ঢালতে এই সংস্থা টাকা দিয়েছে কিনা, ওই এটা দেখবে চ্যানেল চ্যানেল এবং খবরের কাগজগুলো তারা বার করা শুরু করে দিয়েছে। এবং আমরা দেখেছি যে 2009 সালের পর থেকে না, আজকে আনন্দবাজার পত্রিকায় আছে যে 2011 অক্টোবর থেকে 13 জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 6-6টা চিঠি দিয়ে ফেলেছে, 10 সালে, তাই অনেকগুলো আছে কাগজে, তো সবকটাই আছে। আমি যেটা বলছিলাম যে এই যে এই যখন এটা কাগজগুলো বার করছে, তারা চ্যানেলগুলো তৈরি করতে, সেটা যোগটা স্পষ্ট, এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিভাবে তোমার তৎকালীন এই তখন 9 সালের পর থেকে বিশেষ করে ভারতীয় রেলকে তো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সীমাহীন। না অঞ্জনবাবু, আমরা দেখেছি চ্যানেল কাগজ তো পড়ে, কিন্তু আমি বলছি তাহলে সারদাকে কেন ওইখানে, এটাই সিবিআই তদন্তে বেরোলে সবচেয়ে ভালো হয়, যে পশ্চিমবঙ্গে তারা যেভাবে তখন তৃণমূল কংগ্রেসকে প্রমোট করছিল এবং যে লং তাদের যোগাযোগটা তৈরি হয়েছিল, সেই যোগাযোগেরই সূত্র ধরে ভারতীয় রেলে সারদা এই এটা সুবিধে পেয়েছিল কিনা বা প্রবেশ করেছিল কিনা, আমি টেন্ডারিং প্রসেস ইত্যাদি তো আমি বলতে পারবো না কি হয়েছে, সেগুলো সারদা বার করা উচিত। তখন এই এই লিঙ্কটা তো অত্যন্ত স্পষ্ট,
এই লিঙ্কটা তো স্পষ্ট এবং একের পর এক এইটাই বেরোচ্ছে, এইটাই বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সারদাময় এবং সারদা তৃণমূলময়। আমি আপনাদের দেখাবো যে সিবিআই যারা তদন্তকারী অফিসার তারা একটা নাম দিয়েছেন, মিশন জঙ্গলমহল। কি সেই মিশন জঙ্গলমহল, কিভাবে রাজ্য সরকারের সঙ্গে প্রায় পাশে এসে গেল সারদার প্রতিষ্ঠান, প্রকাশ্যে দেখুন। সিবিআই এর নজরে এখন সারদার জঙ্গলমহল প্রজেক্ট। সূত্রের খবর, যে প্রজেক্টের জন্য সারদা কর্তাকে চাপ দিয়ে কোটি কোটি টাকা খরচ করানো হয়েছিল, কেনা হয়েছিল অ্যাম্বুলেন্স, মেডিকেল ভ্যান, যে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর তদন্তকারীদের ধারণা, এই অ্যাম্বুলেন্সই পরবর্তীকালে জঙ্গলমহল থেকে মিডল্যান্ড পার্কে বস্তা বস্তা টাকা আনার জন্য ব্যবহার করা হতো। কিন্তু কি ছিল সারদার জঙ্গলমহল প্রজেক্ট? সূত্রের খবর, সিবিআই এবং ইডিকে দেওয়া বয়ানে সুদীপ্ত এবং দেবযানী দাবি করেছেন, এক সাংসদ চাপ দিয়ে জঙ্গলমহল প্রজেক্ট চালু করতে বাধ্য করেছিলেন, ভয় দেখিয়েছিলেন জঙ্গলমহল প্রজেক্ট শুরু না হলে রুষ্ট হবে উচ্চমহল। এক প্রাক্তন পুলিশ কর্তাও সুদীপ্তর ওপর চাপ তৈরিতে সেই সাংসদকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন বলে সূত্রের খবর। সুদীপ্ত দেবযানীর দাবি অনুযায়ী জঙ্গলমহলের জন্য অ্যাম্বুলেন্স, গাড়ি, কার্ডিও ভ্যান, জেনারেটর, ডেন্টাল ভ্যান এবং চিকিৎসার সরঞ্জাম কেনা হয়েছিল। চন্দ্রকোনা রোডে একটি বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো অস্থায়ীভাবে হাসপাতালের পরিকাঠামো তৈরি করা হয়েছিল, নিয়োগ করা হয়েছিল চিকিৎসক, নার্স, কেনা হয়েছিল লক্ষাধিক টাকার ওষুধ। সব মিলিয়ে জঙ্গলমহল প্রজেক্টের জন্য সুদীপ্ত সেনকে অনিচ্ছা সত্ত্বেও প্রায় 2 কোটি টাকা খরচ করতে হয়েছিল বলে সূত্রের খবর। এর জন্য একটি পৃথক সংস্থা পর্যন্ত খোলা হয়েছিল, নাম সারদা মেডিটেক প্রাইভেট লিমিটেড। কিন্তু জঙ্গলমহলের জন্য এই যে অ্যাম্বুলেন্সগুলি সারদা দিয়েছিল, পরবর্তীকালে সেগুলি জঙ্গলমহল থেকে মিডল্যান্ড পার্কে সারদার টাকা আনার জন্য ব্যবহার করা হয়েছে বলেই মনে করছে সিবিআই। কিন্তু কেন জঙ্গলমহলের জন্য এত টাকা খরচ করতে বাধ্য করা হয়েছিল সুদীপ্ত সেনকে? কোন সাংসদ, প্রাক্তন পুলিশ কর্তা, সারদা কর্তার ওপর চাপ তৈরি করেছিলেন? কোন স্বার্থে জঙ্গলমহলকে এত গুরুত্ব দেওয়া হচ্ছিল? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। পাশাপাশি তদন্তকারীদের একাংশের কথা অনুযায়ী জঙ্গলমহলে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের একটা বড় অংশ সারদা এজেন্ট হিসেবে কাজ করতেন, তাই জঙ্গলমহল থেকে সারদার টাকা মিডল্যান্ড পার্কে আনার জন্য অ্যাম্বুলেন্সে ওঠা মাত্রই কলকাতায় পৌঁছে যেত সেই খবর। সঙ্গে সঙ্গে টাকা চেয়ে কলকাতার প্রভাবশালী রাজনীতিবিদদের ফোন পৌঁছে যেত সুদীপ্তর কাছে। এভাবেই জঙ্গলমহল প্রজেক্ট চক্রাকারে আবর্তিত হচ্ছিল বলে মনে করছেন গোয়েন্দারা, আর সেই চক্রের ভেতরই এখন পৌঁছানোর চেষ্টা করছেন তারা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। রঞ্জনবাবু, আপনি বলছিলেন যে এই এই লিঙ্কের বিষয়টা, জঙ্গলমহলে যে তদন্তকারী অফিসাররা বলছেন, তারা বলছেন এই জঙ্গলমহল প্রজেক্টে একেবারে সরাসরি সরকার এবং সারদা কাছাকাছি এসেছিল। সুদীপ্ত সেন অভিযোগ করেছেন যে সিবিআই জেরার মুখে যে তাঁর ইচ্ছে ছিল না, জোর করে এই প্রজেক্টে তাকে জনহিতকর কাজে টাকা দিতে বাধ্য করা হয়েছিল। মন্দিরের নামে, কখনো জঙ্গলমহল প্রকল্পের নামে, কখনো এই যে, এবং সুদীপ্ত সেন নাকি সিবিআই কর্তাদের বলেছেন যে সিটকেও তিনি একই তথ্য দিয়েছেন, যে তথ্য সামনে আছে যে তুমি শুধু জঙ্গলমহল না তীর্থযাত্রা, আমাদের এই পুরোনো দেশে তীর্থযাত্রা অনেক মানুষের দুর্বলতা থাকে, এই তীর্থযাত্রার নামেও কিভাবে চিটফান্ড পরিচালিত সংস্থা যুক্ত হয়ে পড়েছে। আমি একবার একবার দেখাবো যে তখন ভারতীয় রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেট বক্তৃতায় এই ভারত তীর্থর কথা বলেছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিঃসন্দেহে ব্লু হোয়াইট প্রজেক্ট, একেবারে নিজের প্রজেক্ট, নিজের উদ্ভাবনী ক্ষমতার একটা পরিচয়। বাজেটে ভারত তীর্থর কথা উল্লেখ করা হয়েছিল রেল বাজেটে 2010। Now we are starting this time first to commemorate our Rabindranath Tagore's 150th birth anniversary. One special train in the name of Rabindranath Kavita, Bharat Tirtha, Bharat Tirtha. This
intention of the train is to cover all over the country. Himachal to Kanyakumarika, Vindhya Parbat to Dwarka like this. Himalayas to Kanyakumari, from Dwarka to Vindhya Parbat, from Ajmer Sharif to Ganga Sagar, and from Madurai to Patna Sahib. The running of the train will be Bharat Tirth. Bharat Tirth, are bhai, dekho na route top to batao, chillata hai pehle. Hum subko le liya. Madam, it will cover four metropolitan city to all over the country. উদয়ন বাবু, একেবারে পরিষ্কার যে ভারত তীর্থ নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই যে তৎকালীন রেলমন্ত্রী উদ্ভাবনী ক্ষমতার একটা প্রকাশ, এবং তিনি এই প্রজেক্টটা ইউনিকলি প্লেস করেছিলেন বাজেটে, রেল বাজেটে। তীর্থ বলেছেন, তীর্থকে তো নানাভাবে বললেন শুনলাম, কিন্তু উনি যেটা আমার বক্তব্যের মধ্যে বলেছেন একেবারে হিমালয় থেকে কন্যাকুমারী, আমি বলছি হ্যাঁ, আমি তো উত্তরবঙ্গে রেগুলার যাতায়াত করি, বিধায়ক হওয়ার আগেও করতাম, এখনও খুব বিধায়ক হয়ে তো আরও বেশি যাতায়াত করতে হয়। আমরা দেখেছি 2010 থেকে 2012 উত্তরবঙ্গের দুটো গাড়ি, উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই দুটো গাড়িতে কিন্তু দুটো এক্সট্রা এসি কোচ লাগানো ছিল, লাক্সারি। এবং সেই আজকে তখন তো খেয়াল করিনি যে নিশ্চয়ই তাহলে সেখানেও ওই সারদার চিহ্ন ছিল এবং সেই গাড়িতে এটা ব্যবহার করা হতো। আমি ওটা তো সবাই বললেন কিভাবে কি হয়েছে, আমরা এখনও ডিটেলস জানি না, আরও বেরোবে। কিন্তু যে কথাটা মুকুলবাবু বললেন যে আমার আমলে হয়নি, উনি কারো আমলে হয়েছে সেটাও বলেননি, কিন্তু এ কথা পরিষ্কারভাবে বললেন না যে এটা আমাদের আমলে হয়নি, এবং আমাদের আমলে যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে কোনো দুর্নীতি হয়নি। আমি দেখিয়ে দেবো আরেকবার মুকুলবাবু বক্তব্য, সেটা কিন্তু একবারও বললেন না যে আমাদের আমলে হলো, দুর্নীতি হয়নি, এটা সাহস করে বলতে পারলেন না। আমার আমলে, ওনার আমলে হয়নি এটা বললেন, কারণ ওনার আগে আরো দুজন তৃণমূলের রেলমন্ত্রী পশ্চিমবাংলার থেকে হয়েছে, একজন হচ্ছে রাজ্যের, আমি একবার দেখি একজন হচ্ছে মুকুলবাবু আজকে ঠিক কি বলেছেন। আমার কিছু জানা নেই, কারণ হচ্ছে এই চুক্তিগুলো যখন হয় তারপরে আমি যখন নিয়েছি তার আগে চুক্তি হয়েছে, চুক্তি নিয়ে ক্যাগ আছে, রেলওয়ে অডিট আছে, এভরিথিং আছে, সুতরাং স্বাভাবিকভাবেই নেই। ওনার জানা নেই, সেই তো বললাম যে উনি বললেন যে আমার জানা নেই, কিন্তু জোর গলায় বলতে পারলেন না যে আমার দুর্নীতি হয়নি। কি করে বলবেন, নেত্রী আছে, কি আশ্চর্য, দুর্নীতি হয়েছে কি হয়নি, একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আমি সারদা কোম্পানি কি জানি না, আমি সুদীপ্ত সেন কে তাকে চিনি না, 2013 পয়লা বৈশাখে তিনি এই কথাটা বলেছিলেন টেলিভিশন চ্যানেল থেকে, প্রথম ব্যাপারটা জানতে পারি। এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে রেলের সাথে সারদার যে চুক্তি হয়েছিল সেই রেল ভারত তীর্থ করবে, সেই ভারত তীর্থ করতে গিয়ে স্ট্রিক্টলি স্পিকিং যে সারদা ট্যুরস এন্ড ট্রাভেলস কে উনি জানতেন, হ্যাঁ, তাহলে সারদা ট্যুরস এন্ড ট্রাভেলস জানতেন 2010 সেটা জানতেন, তাহলে 2013 তিনি পয়লা বৈশাখে বলছেন যে তিনি সারদা বলে কাউকে জানতেন না। অ্যাম্বুলেন্সটা কবে ছিল, অ্যাম্বুলেন্স, মোটর বাইক, শুধু তাই নয়, আজকে এই সিবিআই বা ইডি ইতিমধ্যে কিন্তু গঙ্গা পেরিয়ে, ফারাক্কা পেরিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করেছে। উত্তরবঙ্গে দেখা গেছে বেশ কিছু হোটেল এবং রিসোর্টসের জন্য যে জায়গা, তাতে কোটি কোটি টাকা সুদীপ্ত সেন সেখানে লগ্নি করেছেন, এবং প্রত্যেকটির সাথে তৃণমূলের ওই এলাকার স্থানীয় নেতারা, বিশেষ করে উত্তরবঙ্গের একজন প্রভাবশালী মন্ত্রীর নাম কিন্তু একটি স্কুলের ব্যাপারে জড়িয়ে যাচ্ছে, তো এগুলো নিয়ে তো তদন্ত হচ্ছে। আপনারা বিশেষ করে কলকাতার মানুষ, দক্ষিণবঙ্গের সেই মন্ত্রী বলছেন পুরোটাই ভিত্তি, না আমি সেই মন্ত্রী তো, সব মন্ত্রী তো, একজন মন্ত্রী বলেছেন যে এরকম আমি চোর নই বলে বড় বড় করে বিবৃতি দিয়েছেন, তার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তমুক্কি চোর, তা দেখা যাচ্ছে তার মধ্যে থেকে একজনকে সিবিআই হওয়ার আগে তার সিটি গ্রেপ্তার করেছিল, তিনি বলেছিলেন যে ও কি চোর, তাকে তো সিবিআই গ্রেপ্তার করেনি, সিট গ্রেপ্তার করেছিল। এখন সেটা উনি বলতে পারেন যে ও কেন সোমেন মিত্রর সাথে গিয়ে আমার স্ট্রিটে রক্তদান শিবিরে গিয়ে আমার বিরুদ্ধে গালাগালি করলো, আমি সেই জন্য ওকে ফাঁসিয়ে দিলাম, সেটা যদি হয়ে থাকে আলাদা ব্যাপার, কিন্তু উনি যাকে সার্টিফাই করেছিলেন, উনি যাকে সার্টিফিকেট দিয়েছিলেন, তিনিও যে এর সাথে জড়িত, এবং সেই কুণাল ঘোষ তার একটা ভিডিও ক্যাসেট আজকে মুখ্যমন্ত্রীর প্রিয় একটি চ্যানেল তারা সেদিন দেখিয়েছিলেন, সেই
ক্যাসে আমি সেদিন সেই চ্যানেলে উপস্থিত ছিলাম, সেই চ্যানেলে কুণাল ঘোষ কী কী বলেছিলেন তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে শুধু আমাকে সুদীপ্ত সেন দেবযানী মুখার্জিকে ডেকে জিজ্ঞাসা করলে হবে না, তদন্ত করলে হবে না, এই যে নামগুলো আছে এই নামের প্রত্যেক ব্যক্তিকে ডেকে নিয়ে যদি জিজ্ঞাসা করা হয় তদন্ত করা হয় তবেই জানা যাবে যে সারদার টাকা কোথায় গেছে এবং সারদার টাকা বেরোবে যে অন্যায়ভাবে কোথায় কারা কারা সারদার টাকা নিয়েছে। আজকে তো এই সিট যে করা হয়েছিল যেটা সেই সিট তো প্রমাণ করে দিয়ে আজকে সিবিআই প্রমাণ করে দিয়েছে যে সিট এদের দিকে নজর দেয়নি, আজকে চেপে গেছে। আজকে এই সিবিআই তদন্ত হওয়ার পরে সুদীপ্ত সেন দেবযানী মুখার্জি এবং কুণাল ঘোষ তারপরে যতগুলো গ্রেপ্তার হয়েছে সব কয়টা গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের সময়। তাহলে আমরা যারা বিরোধী আমরা হয়তো সরকারের সমালোচনা করি কিন্তু আমরা প্রথম থেকে একটি কথা বলছিলাম যে নিরপেক্ষ তদন্ত হোক, আমরা একথাও বলেছিলাম যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই হোক, তা সুপ্রিম কোর্ট তো দায়িত্ব নিয়ে সিবিআই করেছেন এবং তারা তত্ত্বাবধানের পাটটাও রাজ্যে ওপেন আছে, ওপেন আছে। আমি শুধু এই কথাটা বলছি যে সিবিআই প্রমাণ করে দিল যে সিট এই পুরো তদন্তটাকে ভুল পথে পরিচালিত করছিল এবং রাজ্য সরকার 11 কোটি টাকা খরচ করে যে কোনো মতে যাতে সিবিআইকে এই রাজ্যে আটকানো যায় তার যে প্রচেষ্টা চালিয়েছিল কেন চালিয়েছিল সেটাও আজকে পশ্চিমবাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে। বিমলবাবুর কাছে যাব, বিমলবাবু বিরোধীরা তো বলবেনই দুর্নীতির কথা যে জেনে শুনে এইসব করা হয়েছিল, কিন্তু আমি দুর্নীতির প্রসঙ্গটা একেবারে সরিয়ে রেখে আমি জানতে চাইবো আপনার কাছে যে এই সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ভারতবর্ষের এইরকম একটা প্রেস্টিজিয়াস প্রকল্প, রেলমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী স্বয়ং যার পার্লামেন্টে দাঁড়িয়ে রেল ভাষণে যার উল্লেখ করছেন এই নামে একটা প্রাইম প্রজেক্ট সারদার মতো একটি সংস্থা, সারদার প্রতারণার পাটটা যদি সরিয়েও দিই একটা এই রকম যারা নিজেরাই ঘোষণা করছে যে 2007 পাঁচ বছরের অভিজ্ঞতা নেই, 3 বছরের অভিজ্ঞতা তারা এসেছে এবং আমরা জানি যে এই রাজ্যে এরাম প্রতিষ্ঠানও আছে যে 50 বছর 100 বছর ধরে দক্ষিণ ভারতে এবং নানা জায়গায় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম করে নিয়ে যায়, সেই রকমও কোনো মানে আমাদের চেনা সংস্থাও নয়, এই রকম একটা সংস্থাকে এই বরাদ্দটা দেওয়া কি ঠিক হয়েছিল আপনার কি মনে হয়? এখানে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যখনই একজন মন্ত্রী, এখানে আমি কোনো কালে মন্ত্রী হইনি কিন্তু এখানে তো দু একজন মন্ত্রী হয়েছিল, হ্যাঁ উনি মন্ত্রী হয়েছিল, এখন ধরা যাক ওনার দপ্তরে কোথাও একটা সমস্যা হয় মন্ত্রীর একটা দায়িত্ব হচ্ছে নৈতিক দায়িত্ব নিতে হয় অনেক সময়, আর এবং বহু ক্ষেত্রেই দেখা গেছে হয়তো মন্ত্রী তার সঙ্গে যুক্ত নন কিন্তু তার চোখের সামনে বা চোখের আড়ালে কিছু ঘটে গেছে তিনি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ, এই যে বনশালের উদাহরণ অনুনাও দা কাট কোনা গেছে, বনশালেরটা ব্যাপারটা অত সহজে ওনাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না, কারণ বনশাল নিয়ে যা কাণ্ড কারখানা হয়েছিল তার বাড়িতে বসে অনেক কাণ্ড কারখানা করেছেন, বনশালকে অত সাধু পুরুষ ভাবতে আমি অন্তত রাজি নই, কিন্তু অনুনাও দাকে একটা জিনিস মনে করিয়ে দেবো সেটা হচ্ছে ভুষি কেলেঙ্কারির কথা নিশ্চয়ই মনে আছে, ভুষি কেলেঙ্কারির সময় আমার যদ্দূর মনে আছে খাদ্যমন্ত্রী ছিলেন কাশীকান্ত মৈত্র এবং তিনি পদত্যাগ করেছিলেন, এবং পদত্যাগ করেছিলেন তার কারণ হচ্ছে তিনি মানে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেননি, সিদ্ধার্থ ওখানে সরিয়ে দিয়ে, আমি তো যতদূর পরে কাগজ দেখেছি উনি পদত্যাগ করেছিলেন কিন্তু তার মানে এই নয় যে তিনি চুরি করেননি কিন্তু নৈতিক দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব ডেফিনেটলি যেটা বনসাল করলো ঠিক নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন, এটা এক বিষয়ে আমার কিছু বলবার আছে আপনি বলে নিন। দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতি হয়েছিল কি হয়েছিল না সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, সেটা ক্যাগ আছে বা সিবিআই তো তদন্ত করছে তারা নিশ্চয়ই বাদ করবে এখানে দুর্নীতি হয়েছিল কিনা, কিন্তু ডেফিনেটলি একজন মন্ত্রী তার ডিপার্টমেন্টে যদি কিছু ঘটে তার নৈতিক দায়িত্ব তাকে স্বীকার করতে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও রিজাইন করেছিলেন, বহু ক্ষেত্রেই হয়েছে, বহু ক্ষেত্রেই হয়েছে, আবার একেবারে শেষ না হওয়া পর্যন্ত লালু প্রসাদ যাদব পদত্যাগ করতে চাননি তাকে প্রায় ঘাট ধরে বার করতে হয়েছিল, এমনও ভারতের রাজনীতিতে ঘটেছে। এখন কথা হচ্ছে রেল দপ্তরে এই যে ঘটনাটা ঘটেছিল আপনারা যেটা দেখাচ্ছেন সে তো আরো অনেক বিষয় নিশ্চয়ই ভবিষ্যতে আসবে সবার সামনে, এটা যদি এখানে যেটা ঘটেছে আমার ধারণা এটা নিশ্চয়ই প্রসিডিউরাল গোলমাল আছে এবং ডিপার্টমেন্টের মন্ত্রী যিনি ছিলেন তার এগুলো জানার দরকার ছিল, যদি এমনও ঘটে থাকে তার চোখের আড়ালে চলে গেছে তিনি হয়তো দেখেননি ব্যাপারটা, তা সত্ত্বেও নিশ্চয়ই তার নৈতিক দায়িত্ব তো নিতেই হবে, ন্যাচারালি আপনার প্রশ্নের উত্তর একটাই যে এটা কোনোভাবেই মন্ত্রীর চোখের আড়ালে হওয়া উচিত ছিল না এবং এর নৈতিক দায়িত্ব নিঃসন্দেহে সেই ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী তাকে দিতেই হবে, এতে কিছু করার নেই, এটাই তো বাস্তব নৈতিকতা এটাই বলে।
কিছু করার নেই এটা না না আমি একটা জিনিস সঙ্গে না আমি নৈতিকতা যেহেতু তথাগতটা বলতে শুরু করলেন আমি যোগ করে দিই যে তাহলে তো ডাজ নট মিন যে এখানে দুর্নীতি হয়েছে সেটা নিশ্চয়ই আমি বলতে পারবো না যেদিন আমি মুক্ত হব আসবো কিন্তু সেই সময়কার কাগজ দেখবেন কাগজগুলো সবাই ওনাকে প্রায় মানে যারা বিজেপিকে পছন্দ করে না এমন অনেক সংবাদ মাধ্যম প্রায় ওনাকে চোর বানিয়ে ফেলেছিল এক্ষেত্রেও সেরকম কিছু ঘটছে না তো কিন্তু আবার উল্টোটাও দেখুন আপনি আপনি উল্টোটাও দেখুন মুকুল রায় বলছেন যে আমার সময় হয়নি এইটা আপনার মনে হয় যে এটা একটা বিবৃতি হলো কার সময় হয়েছে মানে বিবৃতিটা আমি আমি উদাহরণ দ্বারা কিন্তু এটা নিয়ে কথা খুব আচ্ছা আমরা পেলেন না না বিবৃতি অর্ধেক অর্ধেক আমি একটা লাইন বলি তারপর আপনি বলুন না না আমি আরেকবার পুরোটাই দেখো তো বলতে পারি কথা বলে দিই শুধু হ্যাঁ আর একটা পয়েন্ট যেটা আমাদের খেয়াল রাখা দরকার যে দেখবে সেই সংস্থাটির নানা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অনেক গুরুত্বপূর্ণ লোকজন তার সঙ্গে যুক্ত ছিল এটা তো ওপেন এটা তো ওপেন এবং তারা তো সাম সর্ট অফ বেনিফিশিয়ারি কোনো না কোনো ভাবে তারা সুবিধাভোগী ছিল সেই সংস্থা তার সঙ্গে এটা লিঙ্ক করবে কিনা তদন্ত সাপেক্ষ বেতনভোগীও ছিল বেতনভোগীও ছিল তার বেতন মানে এত টাকা বেতন তো আর বিশুদ্ধ বেতন হয় না সুমন মানে আমি জানি না এত টাকা কি বেতন বলে রাজ্যসভা এখন একজন লোকসভায় এখন বেতন ফলে ফলে এখান থেকে এখান থেকেই মানুষ প্রশ্ন করছেন ওটাই যে যার সাথে এতজন লোক এত অদ্ভুতভাবে সব যুক্ত সব একটা দল একই দলের তার সঙ্গে এটা কোনো যোগ আছে নাই তো এটাই তো প্রশ্ন আসলে ওই দুটোর মধ্যে যোগটা কি আমি চোর ইত্যাদি ইত্যাদি তারপরেও গোটা দুয়েক লাইন ছিল সেটা আমি শুনেছি সেটা কেউ দেখায় না আমি আপনাকে দেখাবেন যে আমার ধারণা যে এই আমি চোর এই যেটা মানে আকছার উদ্ধৃত হয় এমন তারপরে আরো দুই একটা লাইন ছিল আমি আমি অন্তত কোনো টেলিভিশন চ্যানেলে দেখিনি তার কারণ আপনার স্মরণে থাকবে যে বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন সেটা হচ্ছে পার্টির জন্য একটা ক্লোজ ডোর বৈঠকে যার ফলে এই পুরোটাই এসেছিল যে সংবাদ মাধ্যম সূত্রে এবং সব সংবাদ মাধ্যমে একইভাবে এসেছিল কিন্তু আপনি কি করে তার পরের দু লাইন দেখলেন সেটা আমি জানি না আমি জানলে আমাকে বলে দিন কোন চ্যানেল আমি সেই চ্যানেল খুলে রাখবো কারণ আমি অন্তত টিভি চ্যানেলে দেখিনি এটা আমি আমি একবার মুকুল রায়ের বক্তব্যটা দেখিনি যেহেতু একদম পুরোটাই মুকুল সত্যি কথা বলেছে আমার কিছু জানা নেই কারণ হচ্ছে এই চুক্তিগুলো যখন হয় তারপরে আমি যখন নিয়েছি তার আগে চুক্তি হয়েছে চুক্তি নিয়ে ক্যাগ আছে রেলওয়ে অডিট আছে এভরিথিং আছে সুতরাং স্বাভাবিকভাবেই নেই আমি একবার পড়ে দিই সেটা হচ্ছে আমার কিছু জানা নেই আমি ট্রান্সক্রিপ্ট রেখেছি কারণ হচ্ছে এই চুক্তিগুলো যখন হয় তারপরে আমি যখন নিয়েছি তার আগে চুক্তি হয়েছে দাঁড়ি চুক্তি নিয়ে ক্যাগ আছে রেলওয়ে অডিট আছে এভরিথিং আছে সুতরাং স্বাভাবিকভাবেই নেই অর্থাৎ কোন নেই প্রথম লাইনটার নিশ্চয়ই রেফারেন্সে বলছেন যে আমার কিছু জানা নেই আচ্ছা এবার না না ঠিক আছে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দিয়েছেন কোনো আপত্তির কারণ নেই কিছু কিন্তু আমার একটা নৈতিক দায়িত্বের কথা আদৌ হচ্ছে না সরাসরি দায়িত্বের কথা হচ্ছে কারণ রেল মিনিস্ট্রি থেকে যদি একটা এইরকম বরাত সারদার মতো কোনো সংস্থাকে দেওয়া হয় তাহলে সেটা রেলওয়ে মন্ত্রীর সই ছাড়া দেওয়া হতে পারে না এটা আমি মোটামুটি নিশ্চিতভাবে পার্লামেন্টে বললেন তো উনি না না পার্লামেন্টে তো বলেছেন না না তাছাড়া সই করেছেন উনি এটা নৈতিক দায়িত্ব নয় উনি নিশ্চয়ই ফাইলে সই করেছেন যার জন্য আঞ্চলিকে চলে যেত তার নিচে ওর নিচে অধস্তন অফিসার যারা আছেন তারা ওর মতন করে সুবিধে মতো ওর মৌখিক হুকুমে নিশ্চয়ই মশলা বানিয়ে দিয়েছেন কিন্তু শেষ সইটা উনি করেছেন অতএব এটা নৈতিক দায়িত্বের নয় সরাসরি দায়িত্বের ব্যাপার আর মুকুল যেটা বললেন মুকুলের পরিপ্রেক্ষিতে আমি একটু সামান্য হালকা মেজাজে একটা কথা বলি যে একটা কর্পোরেট জগতে একটা রসিকতা চালু আছে একজন ম্যানেজিং ডিরেক্টর আরেকজন ম্যানেজিং ডিরেক্টরকে দায়িত্ব অর্পণ করার সময় বললেন যে দেখো এমনি কোম্পানিটা ভালোই চলছে কিন্তু তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে সিন্ধুকের মধ্যে দেখবে দুটো খাম আছে এক নম্বর খামটা খুলবে খুলে দেখবে তোমার দায়িত্ব তোমার বিপদ থেকে আসান পা মানে বেরোবার রাস্তার সেখানে এলাকা আছে আর তার চেয়েও যদি বড় বিপদে পড়ো তাহলে দু নম্বর খামটা খুলবে তো এরকম পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর কিছুদিন বাদে বিপদে পড়লো তখন সে এক নম্বর খামটা খুললো খুলে দেখলো লেখা আছে তুমি আমাকে যত খুশি গালাগালি দাও বলো যে এটা আমার সময় হয়নি আমার পূর্ববর্তী ব্যক্তির সময় হয়েছে আর এই করে তুমি পার পেয়ে যাবে
তো হলো, তারপর কিছুদিন বাদে আরও বিপদ হলো, তখন সে দু নম্বর খামটা খুললো, খুলে দেখলো তাতে লেখা আছে এইবার তোমার দুটো খাম তৈরির সময় এসে গেছে। তো আজকে আজকে মুকুল মনে হচ্ছে এক নম্বর খাম খুললো, আর মমতা বোধহয় এক নম্বর খাম বেশ কিছুদিন আগে খুলে ফেলেছেন, এবার দু নম্বর খাম খোলার সময়। কিন্তু সিবিআই তদন্তের যে পর্যায়গুলো, যে পেঁয়াজ ছাড়ানোর মতো খোলসগুলো খোলার চেষ্টা করছে তথাগতদার গল্পটার রূপকাঙ্গে ব্যবহার করে, তার একটা নিঃসন্দেহে সুদীপ্ত সেন যখন কলকাতা ছাড়লেন এবং তাকে যখন গ্রেফতার করা হলো, এই মধ্যবর্তী সময়ে সুদীপ্ত সেন কোথায় ছিলেন, কি করছিলেন এবং কাদের পরামর্শে চলছিলেন, সেখানে একজন প্রভাবশালী ব্যক্তির কথা এলো, যার পরামর্শেই নাকি সুদীপ্ত সেন তার এই গোটা ভারত ভ্রমণের রুট ম্যাপটা পরিকল্পনা করেছিলেন, এবং এমনকি রাত তিনটের সময় সেই পরিকল্পনায় সেই প্রভাবশালী ব্যক্তির কথায় তার ফোনে সেই পরিকল্পনার পরিবর্তনও ঘটেছিল। দেখুন, ভারত ভ্রমণে বেরিয়েছিলেন সুদীপ্ত সেন, আর তার ঘোরার রুট ঠিক হচ্ছিল কলকাতা থেকে। প্রতি মুহূর্তে পাল্টাচ্ছিল পরিকল্পনা। কলকাতা থেকে প্রভাবশালী নেতার যেরকম নির্দেশ যাচ্ছিল, সুদীপ্ত সেন সেভাবেই কাজ করছিলেন। তদন্তে নেমে এমন তথ্যই হাতে উঠে এসেছে সিবিআই এর সূত্রের খবর। গোয়েন্দাদের জেরার মুখে সুদীপ্ত দেবযানী জানিয়েছেন, কলকাতা ছাড়ার পর বিভিন্ন জায়গা ঘুরে তাঁরা পৌঁছন দেরাদুনে। দেরাদুন থেকে সুদীপ্তরা পৌঁছন হরিদ্বারে। পনেরোই এপ্রিল হরিদ্বারে পয়লা বৈশাখের পুজো দেন সুদীপ্ত দেবযানী, তারপর পৌঁছন জিম কর্বেট ন্যাশনাল পার্কে। সেখানে একটা বৈঠকের কথা ছিল সুদীপ্ত সেনের, কিন্তু তা না হওয়ায় ১৬ তারিখ তারা পৌঁছন হলদওয়ানিতে। সূত্রের খবর, হলদওয়ানিতে কয়েকদিন থাকবেন বলে ঠিক করেছিলেন সুদীপ্ত দেবযানী, কিন্তু রাতে হঠাৎই দেবযানীর ঘরের দরজায় টোকা পড়ে। দরজা খুলে দেবযানী দেখেন সুদীপ্ত দাঁড়িয়ে, চোখে মুখে ভয়ের ছাপ। সূত্রের খবর, সুদীপ্ত দেবযানীকে বলেন উনি ফোন করেছেন, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। সেই মতো ভোর রাতেই হলদওয়ানি ছাড়েন তারা। সেখান থেকে তারা চলে যান নেপালের গড়গড়িতে। গড়গড়ি থেকে কাঠমান্ডু গিয়ে কয়েকদিন থাকার পরিকল্পনা করেছিলেন সুদীপ্ত দেবযানী, কিন্তু ফের আসে নির্দেশ, আর কাঠমান্ডু না গিয়ে দেশে ফিরে আসেন তারা। গোয়েন্দাদের ধারণা, কলকাতায় বসে সুদীপ্ত দেবযানীর রুট ঠিক করে দিচ্ছিলেন এক প্রভাবশালী রাজনীতিবিদ, তিনি প্রতি মুহূর্তের খবর পৌঁছে দিচ্ছিলেন সুদীপ্তর কাছে। পুলিশি নজর এড়াতেই তাঁর নির্দেশ মতো থাকার জায়গা পাল্টাচ্ছিলেন সারদাকর্তা। সূত্রের খবর, পালানোর সময় সুদীপ্তর কাছে তিনটি মোবাইল ফোন ছিল, দেবযানীর কাছে দুটি মোবাইল ফোন ছিল, এছাড়াও অরবিন্দ চৌহানের কাছেও দুটি মোবাইল ফোন ছিল। সব মিলিয়ে এই সাতটি মোবাইল ফোনে সেই সময় কোন কোন নম্বর থেকে ফোন এসেছিল, কোন কোন নম্বরে ফোন গিয়েছিল তা জানতে পেরেছে সিবিআই। সিম কার্ড পাল্টে যদি সুদীপ্ত দেবযানী কথা বলে থাকেন তাও জানতে মোবাইলের IMEI নম্বর ধরে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর, সুদীপ্ত দেবযানী অরবিন্দ চৌহানের সাতটি মোবাইল ফোন বাদে আরও সাতটি মোবাইল ফোন নম্বরও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ভারত ভ্রমণের রুট ঠিক করাই নয়, সুদীপ্তকে কাশ্মীর হয়ে পাক অধিকৃত কাশ্মীরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এরাজ্যেরই একটি দলের এক সর্বভারতীয় নেতা। সেই সংক্রান্ত যাবতীয় রহস্যভেদ করেই সুদীপ্তর রিমোট কন্ট্রোলকে সামনে আনতে চাইছে সিবিআই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। দেবাশীষ বাবু, আমরা দেখালাম যে সুদীপ্ত সেন ভারত ভ্রমণে গেছিলেন, তবে এক্স্যাক্টলি ভারতীয় রেলওয়ের ভারত তীর্থ প্রজেক্টটাতে যাননি, ওটা তো নিজেরাই করছিলেন তাই বোধহয় ওটার ইউজ করেননি। আমি আপনার কাছে যে প্রশ্নে আসবো, আবার ভারত তীর্থের প্রসঙ্গে আসবো, যে এই যে ভারত তীর্থ প্রজেক্টটা এত ঢাকঢোল পিটিয়ে লঞ্চ হলো, সেখানে সারদার মতো কার্যত কুলগোত্রহীন একটা সংস্থাকে এই মানে ক্রাইটেরিয়াগুলো ব্রেক করে ভায়োলেট করে দেওয়াটা আপনার কী মনে হয়? এটা এটা নিয়ে তো অনেক গভীরতর প্রশ্ন উঠতে পারে। এই এতক্ষণ যে কথা হচ্ছে না, স্বাভাবিকভাবে সমস্ত আলোচনা স্বাভাবিক ঝোঁকটা কিন্তু, এবং ঝোঁকটা এরকম তৈরি হওয়ার কারণও রয়েছে, যতজন মানুষ দেখছে গত কয়েক মাস ধরে তাদেরও কিন্তু ঝোঁকটা তৈরি হয়ে গেছে যে দিকটা, সেটা হচ্ছে যে চুরি কারা করেছে বুঝতে পেরে গেছে, কিন্তু ওটা আর একটু সরাসরি ধরা পড়ছে এটা দেখতে চাইছে আর কি। কিন্তু আমি একদম অন্য জায়গা থেকে জিনিসটাকে দেখতে চাইছি, সে তো বোঝাই গেছে কি হয়েছে, এর জন্য আর কিছু দরকার নেই আর কি, পারসেপশনটা অলরেডি ডান। কিন্তু যেটা সব থেকে চিন্তার সেটা হচ্ছে যে এর উল্টো দিকেরটা হচ্ছে বেশি চিন্তার আর কি।
কারণ যাদের টাকা চুরি হয়েছে, যাদের টাকা তছনছ হয়েছে, সেই সংখ্যাটা কিন্তু লক্ষ লক্ষ। তারা যখন এই আলোচনাগুলো দেখছে শুনছে, তারাও যখন বুঝতে চাইছে সত্যি যে চুরি করেছে, তার বোঝাটা কিন্তু আরেকটা ধাপ এগিয়ে। সে আসলে বুঝতে চাইছে যে তার পয়সা যে তছনছ হয়ে লুট হয়ে কিছু সম্পত্তি তৈরি হয়েছে, সেই সম্পত্তি বিক্রি করে আদৌ তার পয়সার কিছুটা সে ফেরত পাবে কিনা, সে কিন্তু সমস্ত ঘটনাটাকে এই জায়গা থেকে দেখছে। কারণ সেও বুঝতে পেরেছে কিভাবে লুট হয়েছে, আমরা যারা বিনিয়োগ করিনি তারাও বুঝতে পেরেছে কিভাবে লুট হয়েছে। কিন্তু আসলে শেষমেশ একটা তো বিচার, কেউ সরাসরি ধরা পড়বে না গত কিছুদিন যাবৎ সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রকে পুড়িয়ে দেওয়া হয়েছে, হারিয়ে দেওয়া হয়েছে, এসব হয়েছে কিনা, এগুলো একটা দিক আর কি। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের 10 কোটি মানুষের মধ্যে এইটুকু প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কী হয়েছে। এখন আমাদের যে জায়গাটা বেশি চিন্তা, দেখো ইতিমধ্যে যেটুকু আমরা জানি এ রাজ্যের মানুষ জানে, কারণ সব মৃত্যু খবর আসে না, 92 জন এজেন্ট এবং ডিপোজিটার যারা তারা আত্মহত্যা করেছে, কয়েক লক্ষ এবং পুরো সংখ্যাটাকে ধরতে গেলে 1.5 থেকে 1.25 কোটি মানুষ, মানে 10 কোটি মানুষের একটা রাজ্যে 1.5 কোটি মানুষ এই ইস্যুর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে রয়েছে। এবং সারা পৃথিবীতে আমি সার্চ করছিলাম গুগলসে, দেখছিলাম প্রচুর ফিনান্সিয়াল স্ক্যাম আছে স্বাভাবিকভাবে, কিন্তু কোনো ফিনান্সিয়াল স্ক্যামে এত বেশি সংখ্যক মানুষ ইনভলভ তাতে এটা রেকর্ড তৈরি করেছে, মানে অনেক বেশি টাকা স্ক্যাম হয়েছে। কিন্তু একটা টাকা স্ক্যামের সাথে নাম্বার অফ হেডস ইনভলভমেন্ট এটা মারা, দরিদ্র মানুষের অল্প পুঁজি, সংখ্যাটা কয়েক। তুমি আমাকে এই প্রশ্নটা করার পর আমি মনে হচ্ছে অনেক দূর থেকে আলোচনাটা করছি, এবার তোমার প্রশ্নটাকে জুড়ছি কোথায়, দেখো এই গরিব মানুষগুলো একটা অবৈধ কারবারে টাকা রেখেছে, ফলে তুমি সরাসরি বলছো তোমরা দোষ করেছো, এবার তাদেরকে প্রশ্ন করো যে কেন দোষ করেছো। তখন যারা খুব তাত্ত্বিক তারা বলবে আসলে খুব তীব্রভাবে ভোগবাদী দুনিয়া, আয় সে হারে বাড়ছে না কিন্তু ইচ্ছেটা বাড়ছে প্রচণ্ডভাবে, ফলে দ্রুত আয় বাড়ানোর জন্য ওরা এখানে গেছে। আচ্ছা বলো তোদের দোষ কি? যদি দেখা যায় সরাসরিভাবে সরকার, স্বাধীনতার পর সরকার, সে রাজ্য হোক কেন্দ্র হোক, যেটা তথাগতদা বললেন অর্ণবদা বললেন সেটা হচ্ছে এটার একদম সঠিকভাবে একটা দিক। যে প্রসিডিউরের জায়গাটা ওনারা বলেছেন টেকনিক্যাল, না আমি একবার শুধু রিপিট করে দেব আশিস দা, সেটা হচ্ছে যে যেখানে ভারতবর্ষে ভারতীয় রেলের লোগো যে সংস্থার পাশে থাকে, আপনি তো বললেও লোকে বিশ্বাস করবে না, আপনি বিশ্বাস করাতে পারবেন না যে ওটা বেআইনি সংস্থা। আমি তো ওই কথাটাই বলছি, আমি একটু অ্যাড করব, বিশ্বাসযোগ্যতা এবং ভরসা শ্রেষ্ঠ লোগো ভারতীয় রেল। আমি এই প্রমোটিং এর ব্যাপারটা দেখেছি, তো জয়েন্ট ভেঞ্চার করার একটা বড় উদ্দেশ্য হলো একদম যে লোকের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে আমার যাতে সরকারের গুডউইলটা নিজের ব্যবসায় ব্যবহার করা। হ্যাঁ, এই এই কারবারটাতে যে তিনটে লোগো ব্যবহার করা যে কারবারটা, এটা আসলে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে প্রসিডিউরের জায়গা এবং সেখানে ফ্ল আছে কি না আছে ইত্যাদি ইত্যাদি, কেউ একটা দিক। আরেকটা দিক কিন্তু এটার মাধ্যমে কিন্তু খুব সহজে দ্রুততার সাথে তোমাকে আলাদা করে কিচ্ছু ঘোষণা করতে হচ্ছে না, কিন্তু এই এই অবৈধ কারবারটা যে আসলে একটা বৈধ কারবার, এই যে পারসেপশনটা, এই যে বিশ্বাসটা, এটা মানুষের কাছে দ্রুত গতিতে পৌঁছেছে। ফলে যে তস্য গরিব মানুষ যার সামান্য পয়সা আছে, সেও তার জমিটাকে বিক্রি করে দিয়ে, মুদির দোকানটাকে বিক্রি করে দিয়ে মনে করছে এইখানে রাখি আমার আয়ের মাত্রাটাকে বাড়বে আর কি। ফলে এটা শুধুমাত্র ওই বিচারে অপরাধ নয় যে এই প্রসিডিউরের জায়গা থেকে ফ্ল হয়েছে, এটার বড় অপরাধ অনেক বেশি। এটা তীব্রভাবে কিন্তু যাকে বলা হয় মার্কেটিং এর ভাষায় বলা হয় যে বিজ্ঞাপন দেওয়া, তীব্রভাবে অ্যাডভার্টাইজ করা আর কি, এটা খুব সাইলেন্টলি লক্ষ লক্ষ মানুষের কাছে। ওই যে বলছেন না যে এই ট্রেন এই তীর্থকাণ্ড আর কি সারা ভারতবর্ষ ঘুরবে আর কি, এবং সেই ঘোরার মধ্যে থেকে হয়তো ভালো কিছু কাজও হবে আর কি, কিন্তু তার সাথে সাথে যে যেটাকে বলি শিল্প থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয় বাই প্রোডাক্ট হয়, এখন কোনটা প্রোডাক্ট আর কোনটা বাই প্রোডাক্ট এই নিয়ে তর্ক হতে পারে, কিন্তু এই যে তীর্থ করতে গিয়ে যে কোটি কোটি মানুষকে, শুধু এই রাজ্যে মানুষ কটা কেনা, কোটি কোটি সারা ভারতবর্ষের মানুষজনের কাছে তিনটে লোককে পাশাপাশি নিয়ে আসার মাধ্যমে কিন্তু একটা পরিষ্কার করে সেই মানুষজনের মধ্যে একটা নির্ভরশীলতা একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করা হচ্ছে যে এটা একটা উপযুক্ত জায়গা, মানে এখানে মানুষ রাখার এর থেকে বড় বিজ্ঞাপন হয় না। আমি আমি একবার শুধু দর্শকদের দেখাতে চাইবো যে শুধু এখানেই নয়,
ধর্মকে নানা ক্ষেত্রে জড়িয়ে ফেলার এবং সেটাকে আবার আরেক রকম বিজ্ঞাপনের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করার একটা সুকৌশল খেলা কিন্তু এই সারদা গোষ্ঠী চালিয়েছিল। স্বামীনারায়ণ মন্দির মদন মিত্রের প্রাক্তন আপ্তসহায়ক বাপি, সেই বাপি করিম বললেন যে বিষ্ণুপুরের স্বামীনারায়ণ মন্দিরে 1 কোটি টাকা দান করা হয়েছিল, সেই মন্দিরের পুরোহিত কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছেন। দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের এই মন্দির, এই মন্দির সংস্কারের জন্যই নাকি কোটি টাকা দিয়েছিলেন সারদাকর্তা সুদীপ্ত সেন, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মদন মিত্রর প্রাক্তন আপ্তসহায়ক বাপি করিম। যদিও বিষ্ণুপুরের সেই সময়ের বিধায়ক মদন মিত্র এই দাবি মানতে নারাজ, দুজনেরই দাবি পাল্টা দাবিতে তৈরি হয়েছে ধোঁয়াশা। ডায়মন্ড হারবার রোডে লক্ষ্মীনারায়ণ মন্দির যখন 1.5 ফুট মাটির নিচে ধসে গিয়েছিল, মন্দিরটা টলে গিয়েছিল, তখন সেই মন্দিরে ডোনেশন করার জন্য স্বামীজি মন্ত্রী মদন মিত্রকে ইনভাইট করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আর এই ডোনেশনটা দেন ওই সারদা কোম্পানির কর্ণধার সুদীপ্ত সেন। এটা আমার মনে হয় যে বাপির কাছে ইনফরমেশনটা সঠিক নেই বা কেউ ভুল তথ্য পরিবেশন করেছে। একটা আগলা পয়সাও ওরা দেয়নি, এমনকি যে চেক দিয়েছিল সেটাও বাউন্স করেছে। মন্দিরের পুরোহিতের দাবি সারদার থেকে তারা কোনো টাকা পাননি। কিন্তু মদন মিত্রর প্রাক্তন আপ্তসহায়কের দাবি, এই মন্দির সংস্কার ঘিরে একটি অনুষ্ঠানে সুদীপ্ত সেনকে আমন্ত্রণ জানাতেই তিনি সারদার অফিসে গিয়েছিলেন। আমাদের বিভিন্ন প্রোগ্রামের চিঠি থাকে, এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা হেলে পড়েছিল, সেই মন্দিরে স্বামীজিকে 1 কোটি টাকা ডোনেশন করেছিল এই কোম্পানিতে, এই প্রোগ্রামে মন্ত্রী গিয়েছিলেন, সেই ইনভিটেশনের চিঠি দিয়ে গিয়েছিলেন। বাপি করিম আরও দাবি করেছিলেন মন্দিরের এই অনুষ্ঠানেই মদন মিত্রও গিয়েছিলেন। মদন মিত্রর প্রাক্তন আপ্তসহায়ক দাবি করছেন সুদীপ্ত সেন মন্দির সংস্কারে 1 কোটি টাকা দিয়েছিলেন, মন্দিরের পুরোহিতের দাবি তাঁরা সারদার থেকে কোনো টাকা পাননি। তাহলে টাকাটা কোথায় গেল, কে সত্যি কথা বলছেন? তাহলে কি সুদীপ্ত সেন মন্দির সংস্কারের জন্য টাকা দিয়েছিলেন অথচ তা মন্দির কর্তৃপক্ষের বদলে কোনো রাঘব বোয়ালের পকেটে গিয়েছিল? নানা মহলে উঠছে প্রশ্ন। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমি একটা জিনিস খালি বলি যে এই স্বামীনারায়ণ যে সম্প্রদায় আছে এদের সঙ্গে আমার যোগাযোগ আছে, স্বামীনারায়ণের কাছে 1 কোটি টাকা হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরে 1 ফোঁটা জল ঢালার মতন ব্যাপার। অতএব স্বামীনারায়ণ ওর কাছে 1 কোটি টাকা চাইবেন, ওদের সারা পৃথিবীতে 32টা মন্দির আছে এবং মন্দিরগুলোর চেহারা দেখলে চোখ ধাঁধিয়ে যায় এমন মন্দির। আহমেদাবাদে যে আছে যেটাতে সেই উগ্রপন্থী হানা হয়েছিল সেটাতে, সেটা একটা ছোটখাটো অঙ্কুরভট বলা যায়, হ্যাঁ অক্ষরধাম, সেটাকে একটা ছোটখাটো অঙ্কুরভট বলা যায়, তারা 1 কোটি টাকা এর কাছে চাইবে এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয়। অর্থাৎ আপনারা কি এইটা মনে করছেন, বিমল বাবুর কাছে ওই প্রশ্ন থাকবে যে কখনো মন্দির, কখনো ফুটবল খেলা, কখনো রেল, এইভাবে এই ব্র্যান্ড বিল্ডিং এক্সারসাইজ চলেছে একটা? না, এই ধরনের ব্যবসা যে প্রতিষ্ঠানগুলো করে তাদের প্রথম যেটা সেটা হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং, এবং ব্র্যান্ড বিল্ডিং এর জন্য তারা প্রথমত জনহিতকর প্রতিষ্ঠানে টাকা পয়সা দেয়। এখন তাতে মানুষের সামনে ইমেজটা ভালো হয়, জনহিতকর প্রতিষ্ঠানে টাকা দিলে সে আপনি অ্যাম্বুলেন্স দিন, ফুটবল ম্যাচ কিছু টাকা দিয়ে দিন, ফুটবল ক্লাবে কিছু টাকা দিন, এগুলোর মাধ্যমে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এরা পাওয়ার সেন্টারের কাছাকাছি ঘুরে বেড়ানোর চেষ্টা করে, সে যে কোনো রাজনৈতিক দল। এখন তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল উঠছে, বাকিরা সবাই মোটামুটি সাধু পুরুষ, কিন্তু বহু ক্ষেত্রেই এরকম অনেক সাধুর অনেক মুখোশ দেখা গেছে, কে কত সাধু, ধরা হয়তো পড়বে জানি না, ঠিকঠাক তদন্ত হলে অনেকেই ধরা পড়বে, শুনি তো অনেক নাম। এখন এই ক্ষেত্রে হয় কি, এই রাজনৈতিক নেতারাও হয়তো ইচ্ছে করে বা অনিচ্ছাকৃত ভাবে এর সঙ্গে জড়িয়ে পড়েন। এগুলো এক একটা, ওই আপনি ঠিকই বলেছেন, ইমেজ বিল্ডিং এর এক একটা মাধ্যম, সেই ইমেজ বিল্ডিং এর জন্য এরা এগুলো করে থাকে। মেন ব্যাপার যেটার দিকে আমাদের নজর দেওয়া দরকার, যেটা রিসেন্টলি হয়তো এটা উল্টো পথে হাঁটতে শুরু করব, এই প্রতিষ্ঠানগুলো এসেছিল একটা কারণে, আমাদের ফিনান্সিয়াল সিস্টেমে কতগুলো সাংঘাতিক লুফল ছিল, সেই লুফলগুলোকে এরা ব্যবহার করছিল। হয়তো যেটা রিসেন্ট প্রজেক্ট হলো যে সবার কাছে ব্যাংকের পরিষেবা পৌঁছে দেওয়া, হয়তো এই বদমাইশগুলোর প্রভাবটা এবারে কমতে শুরু করবে, কিন্তু তা সত্ত্বেও সিস্টেমের যে ত্রুটিটা অনেকটা, আমি সিস্টেমের ত্রুটি এবং ব্যাংকিং ব্যবস্থা সীমাবদ্ধতা বুঝলাম, কিন্তু আমি বলছি এরা যে সুদের লোভ দেখাতো
যে সেই সেই লোভ যতদিন মানুষের মধ্যে থাকবে এরা তো থাকবেই, কিন্তু আমি প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছি কিনা, আমি আমি বলছি আমি এখানে যে শাসক দলের লোকেরা যে প্রশংসা করছে সংস্থাটার বা তদন্ত চলাকালীন যে মন্তব্য করছে তার সঙ্গে সিস্টেমের ত্রুটির কি সম্পর্ক? সামনাসামনি বলেনি, আরেকজন বলছে চেক গেছিল বাউন্স করেছে, তাহলে কোথাও কিন্তু টাকাটা দেওয়ার কথাটা সত্যি, মাঝপথে কেউ মেরে দিয়েছে, সাধুজি বলেছে আমি পাইনি, কিন্তু সুদীপ্ত বলেছে টাকা দিয়েছি আলাদা জায়গায় বলেছে, না বলেছে টাকার ঘটনায় টাকাটাই একমাত্র সত্যি, কিরাম সত্যি সেই সত্যি একেবারে কলকাতার ময়দান অবধি এসে পৌঁছলো। যেমন 2011 সালে আর্জেন্টিনা এবং 12 সালের ব্রাজিলের মহাতারকারা হঠাৎ চলে এলেন এবং তাদের শেষ মুহূর্তে নাকি যে টাকা তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পেলেন না বলে মাঠে নামবেন না এরম একটা পণ ধরে বসলেন, সেখানেও মুশকিল আসান একজনই সুদীপ্ত সেন। তবে তাকে তাগিদ এবং তাকে টাকা দেওয়ার ক্ষেত্রে প্ররোচনা দিলেন নাকি এক ক্ষমতাশালী। দেখুন, দেবব্রত সরকারের গ্রেফতারিতে ইতিমধ্যেই কলকাতার সাধের ফুটবল মাঠে সারদাকাণ্ডের কলঙ্কের ছিটে লেগেছে, কিন্তু কলকাতার মাঠে ভিনদেশি ফুটবল তারকাদের যেসব ম্যাচ নিয়ে শহরবাসী এতদিন গর্ব করত সেই সব ম্যাচেও সারদা যোগ নিয়ে এবার উঠে আসছে নয়া তথ্য। 2011 সালের সেপ্টেম্বর মাসে কলকাতার মাঠে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা, যে ম্যাচে খেলেছিলেন আর্জেন্টিনীয় ফুটবল তারকা মেসিও, ম্যাচের স্পন্সর ছিল সারদা। সূত্রের খবর, ম্যাচ আয়োজনের জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে কয়েক কোটি টাকার চুক্তি হয়, কিন্তু শেষ মুহূর্তে টাকা কম পড়ে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয় পুরো টাকা না পেলে খেলোয়াড়েরা মাঠে নামবেন না। গোয়েন্দা সূত্রে খবর, সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রাজ্যের এক প্রভাবশালী নেতা, তিনিই মধ্যস্থতা করে সুদীপ্ত সেনের কাছ থেকে মোটা টাকা পাওয়ার ব্যবস্থা করে দেন। ভিনদেশি সুপারস্টারদের ম্যাচে সারদা যোগের শেষ অবশ্য এখানেই নয়। 2012 সালের শেষ দিকে কলকাতা ময়দানে একটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল মাস্টার্স একাদশ এবং ক্রীড়ামন্ত্রী একাদশ। ম্যাচে ব্রাজিল মাস্টার্স একাদশের হয়ে খেলেন দুঙ্গা বেবেতোর মতো একাধিক তারকা। সেই ম্যাচের আয়োজক ছিল রাজ্য সরকার, মিডিয়া পার্টনার ছিল সারদা গোষ্ঠীর চ্যানেল চ্যানেল টেন। সিবিআই সূত্রে খবর, সেই ম্যাচেও শেষ মুহূর্তে টাকা কম পড়ে, টাকা না পেয়ে মাঠে নামার আগেই বেঁকে বসেন ফুটবলাররা। সেই সময় আবারও আসরে নামেন সেই দাপুটে নেতা, যিনি আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচে সুদীপ্তর থেকে টাকার ব্যবস্থা করেছিলেন বলে সূত্রের খবর। ময়দানের একটি সূত্র অনুযায়ী এবারও তিনি সুদীপ্ত সেনের সঙ্গে কথা বলে টাকার ব্যবস্থা করেন। সূত্রের খবর, ওই দাপুটে নেতা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে বলেন ভিনদেশি খেলোয়াড়দের একটু বোঝাতে। দেবব্রত এক খেলোয়াড়ের মাধ্যমে বিদেশি খেলোয়াড়দের বুঝিয়ে শান্ত করেন। সেই সময়ের মধ্যে রাজ্যের ওই দাপুটে নেতা সুদীপ্ত সেনের সঙ্গে মধ্যস্থতা করে টাকার ব্যবস্থা করে ফেলেন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সরকারকে দেখিয়ে টাকাটা তোলা, এবং কোন সরকার যিনি সততার প্রতীক, সততার এখন ব্যাপারটা হচ্ছে মদন এমন ভাব দেখাচ্ছে। আমার খুব বন্ধু, অনেকদিনের বন্ধু সুদীপ্তর সঙ্গে, সে আনারকলি কি একটা বই এসেছিল, সেলিম আনারকলির প্রেম না কি, ওইটা তাজমহল না কি একটা সিনেমা এসেছিল, এ তো সেই প্রেম তো বলে আমি কিছু জানি না। ও প্রত্যেকটা জায়গায় দেখছি সুদীপ্ত সেনের সঙ্গে মদনের সম্পর্ক, আমি হচ্ছে টাকার প্রেম নয় কিন্তু কিসের প্রেম, কিছু তো একটা প্রেম আছে। সরকার ইনভলভ একটা ফুটবল ফুটবল খেলায়, সেখানে সরকার ফুটবল টাকা দিচ্ছে কে সারদা, তাহলে সরকার ইনভলভ না হয় নাকি? আমি এখানে এসে একটা কথা বলছি, এই সমস্ত যে আপনি বলছিলেন যে কত লোক মানে জড়িয়ে আছে, আমানতকারী বা এজেন্ট কত, আমাদের রাজ্যের কত লোক, কিন্তু আমরা শুধুমাত্র সারদাকে নিয়ে আলোচনা করছি। এই সারদার বাইরে যে চিটফান্ড গুলো, বিশেষ করে আমি উত্তরবঙ্গে আমার আশঙ্কা যে নানা কর্মে এখনো এই রাজ্যে রয়েছে, এরা বাইরের রাজ্যে না, এই রাজ্যে হয়তো একটা জাস্টিফিকেশন করছে কত নেতা এর মধ্যে জড়িত এটা বোঝা যায়। বলো বলো বলো, সুপ্রিম কোর্ট তো নির্দেশ করেছে 44টা কোম্পানি, কিন্তু আমরা কিন্তু গত কয়েক মাস ধরে জানি না যে বাকি 43টা কোন, আমি একটা জিনিস, একটা জিনিস, এমপিএস এমপিএস যে কটা পুজোয় টাকা ঢেলেছে 18-20 লক্ষ টাকা করে, কার কার পুজোয় ঢেলেছে গত বছর? এখানে কশনটা হচ্ছে যে যতগুলো কারবারে টাকাগুলো ইনভলভ করা হচ্ছে এগুলো একটাও প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি না, ফলে সেখান থেকে কখনো এমন আয় তৈরি হওয়া সম্ভব না যে আয় থেকে আমাদের সম্ভাবনা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সময় একেবারে শেষ, কিন্তু শেষে ওই শুরুর প্রশ্নটাই করতে হচ্ছে যে দুর্নীতির শিকড় অনেক গভীরে গেছে, কিন্তু গভীরে বলবো
এখন তদন্ত যেদিকে এগোচ্ছে তাতে অনেকেরই ধারণা আসলে শেখর কিন্তু ওপর দিকে উঠেছে, কতটা ওপরে সেখানেই প্রশ্ন। আমাদের সময় শেষ, আপনাদের চুপ থাকুক, এবিপি আনন্দ।